ঐতিহ্যবাহী উসমানীনগর থানার অন্তর্গত ভাগলপুর দক্ষিণ পাড়া যুব সংঘের উদ্যোগে এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় আজকের এই জান্নাতি মুবারক মাহফিলের শ্রদ্ধা ভাজন সভাপতি উপস্থিত হযরত উলামা ইকরাম মুরব্বিয়ান ইকরাম যুবক ভাইয়ান ছাত্র বন্ধু হল পর্দার অন্তরালে পর্দা নিশ্চিন আমার মা বোনেরা মহান আল্লাহর আল্লাহ দরবার লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ দুনিয়ার সর্বোত্তম স্থান খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের অংশ মসজিদ সংলগ্ন মাঠে দুনিয়ার অন্যতম একটা জান্নাতি মুবারক মাহফিল দিনদার মুত্তাকি ফরহেজগার আল্লাহ প্রেমিক নবী প্রেমিক অলি প্রেমিক মানুষ হলোর লগে আল্লাহ আমরে হাজিরি দেওয়ার তৌফিক দিছেন মন প্রাণ খুশি করি আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার ভাই হল বন্ধু হল হযরত উলামা ইকরাম হলে গুরুত্বপূর্ণ আলোচনা করছেন আর আমার কিতাব লাগি আখতাম মনে হইল যে আগামীকাল তো নেত পবিত্র রজবর চাঁদ শুরু হচ্ছে আর আগামীকাল করে বাকি আর মাত্র রয়েছে 50 মিনিট অতই না আলহামদুলিল্লাহ দুই দিন আসছেন আজকে 1 তারিখ গেছে আলহামদুলিল্লাহ আমরা দোয়া ফুলি ফেলল দোয়া ফুলি আমরা নবীজির দোয়ার ভিতরে হামাই সেনে যদি এই 3 মাসের ভিতরে আমরা মৌত হয়ে যায় তাইলে বেহেস্তি হয়ে যাবে এর আগে আমরা একটু সুযোগ দিই আমরা ব্যস্ত যাইতাম আর আমরা বাইন ভাড়া থাকতেন সৈয়াদ হুক কাছে একটু যদি আমরা আগবই যাই মায়া করিতে আমরা বাইন তোর একটু জাগবেছি দয়া করি একটু দেখো মোর মুবারক কান লাড়াও খা আল্লাহর বাস্তে উলামা ইকরাম যারা আছেন উফরে দিয়ে সুন্দর লাগে ও ছোট ছোট যারা আছে নিচে গেলে কি অসুবিধা এর বাদে মুরব্বী হল নিছে কিলালান আপনারা যারা বারা আছেন ভিতরে আইক বারা কোন সুবিধা খেলা হয়েছেন জানি না রে ভাই বিড়ি উড়ি টানবার লাগে ওইলে আইয়ে রে ভাই লুইয়াও আইয়ে ভাই যেসা জি খাইলে হসবিল এটা খু আর দুম আবার উকুনাত কিছু আখলা গার হয়েছে আপনারা একটু আগে বই গেলে তো উকুনাবার দি ফাঁক হইব একটু আগে যাক বারবার আপনারা বিরক্ত করা মুনাসিব হইতো না একলগে আগ বই যাক উজেরা খাড়া হয়েছেন বই যাক ফোনও নাইলে যাইবেন রে ভাই এখন বই যা কত দরকারি ফোন না এখন সবে আমরা মন খুশি করি হই আলহামদুলিল্লাহ আমরা একটা দোয়া পড়ি যে দোয়াটা আপনারা উলামা ইকরাম হলে ফড়াইয়া থাকুন ফড়ুন নবীজির দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান وبلغنا رمضان الله رسول فرمائن الله আমার রজব শাবানর বরকত দাও আর আমার রমজান আমার হায়াতটারে রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাইয়া দাও সুবহানাল্লাহ জোরে হোক আমিন আমিন ও যে আমরা দোয়া পড়লাম কিতাব আনছেন যদি আল্লাহ না হরক রোজার আগে যদি আমরা মৌত হয়ে যাইতে রোজা মাসের রোজার আগে যতক্ষণ নেকি পাইতাম ও নিয়ত করার কারণে আল্লাহ আমরা সারা রোজামাস নেকি দান করে নিব রোজামাস উম্মতে মুহাম্মদের মাস রোজামাস খার মাস সবে জবান করলো কেউ খার মাস আমরার মাস
যারা উবাত আছেন তারা নাই, আমরা যারা বইছি এরের মাস মাতিন না দেখি। রোজা মাস আমরান মাস, নবীজি ফরমাইন শাবান রাজাবু শাহরুল্লাহ, রজব হইল আল্লাহর মাস, ও শাবানু শাহরি শাবান হইল আমি নবীর মাস, ও রমাদানু শাহরে উম্মতি রমদানুল মুবারক হইল আমার উম্মতর মাস। জুরে কইন সুবহানাল্লাহ। এই তিনটা কথার ব্যাখ্যা অনেক লম্বা। রজব আল্লাহর মাস, সুতরাং আমরা রজব মাসের আজকে এক তারিখ, আল্লাহর লাখো কোটি শুক্রিয়া, আল্লাহর মাসে আমরা আল্লাহর খামে বইতে পারছি আলহামদুলিল্লাহ। নাকি দাস দয়া করি একলগে মাহুত বন্ধ হইলেন যেন। আমার ভাই হল বন্ধু হল সুরাব বনি ইসরাইলের পয়লা কুরআয়াতে কারিমাটা আমি তিলাওয়াত করছি, যে আয়াতে কারিমার মাঝে কিয়ামত পর্যন্ত যত মানুষ আইব সমস্ত মানব জাতির লাগি আমার আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মান মর্যাদারে অক্ষুণ্ণ রাখিয়া নবীজির মান সম্মানরে উপরে উঠাইয়া গোটা জগৎবাসীর সমস্ত মানুষের মনের দ্বিধাদ্বন্দ্ব আছে, যত প্রশ্ন আছে সব প্রশ্নের জবাব আল্লাহ ইয়াতের মাঝে লিখেছে সুবহানাল্লাহ। বিশেষ করে নবীজির ব্যাপারটারে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে উম্মতে মুহাম্মদী নাই, শুধু তৎকালীন যুগের সমস্ত জাতির লাগি একটা চ্যালেঞ্জের বিষয় আছিল নবীজির মেয়েরাজ। এর অনেক কারণের মাঝে প্রধান একটা কারণ হইল, যে সময় নবীজির দি আল্লাহ মেয়েরাজ গোটা নিল আইসেন, এই সময় উন্নত কোনো বাহন দুনিয়ায় আসিল না। আজকে জেলার রকেট বিমান হেলিকপ্টার আছে, ইলা কোনো বাহন আসিল না। এবার মানুষের আখলোর মাঝে একটা বেড়া লাগবো। আমি আবদুল্লাহ যদি কই যে এই মুহূর্তে আমি 5 মিনিট আগে ফেসিগঞ্জনের রান্না আইছি আর 5 মিনিট বাদে আপনারা গাউত আইছি, তো বর্তমানে দুনিয়ায় ইলা কোনো বাহন সৃষ্টি হয়েছে না যে একটা 5 মিনিটে আমার এই 75 কিলোমিটার জায়গা লুই আইব। ইলা বর্তমান দুনিয়ায় ইলা কোনো বাহন হয়েছে না বলে তো বিমানে পারবো, পারবো বিমানে, কিন্তু বিমান উঠতে আর নামতে ল্যান্ডিং আর পেন্ডিং যে সময় যাইব 5 মিনিটে আমার দিতে পারতো না। জানি না আমার কথা বুঝছো কিনা, 5 মিনিট সোজা চললে পারবো, কিন্তু আমার তো অন্তরিত আমারই ছাড়তো না, আমায় তো ছাড়তে না উনি ভালো লাগান 12টা বাজাইতো 12টা বাজাই হইতো না, ল্যান্ডিং করতে হইলে যে সময় লাগবে এইটা 5 মিনিট হইতো না। মাতুই না 25 মিনিটে বিমান ডাকাত যায়, কিন্তু একদিন গিয়া দেখুন জানো 3 ঘন্টা লইয়া টান দে, কারণ কি তো জানি অন্য গিয়া বইবা কত সময় আর হন্তনে বারোইতে মোটামুটি 3 ঘন্টা লইয়া টান দে। আর এমনি তো মুখ দেখুই 25 মিনিট হাসাও যায় 25 মিনিটে, মাঝখানেও যেন বলে হিলে আর ফাটা গোসানি মাঝখান মরসর অবস্থা খারাপ ও অবস্থা। মাত বুঝছি না, ইলা বর্তমান পৃথিবীত কোনো বাহন বার হয়েছে না যে একটা আমার 5 মিনিটে বেশি কিন্তু নেই না নিয়ে লাইব। আল্লাহ মেয়েরাজের আলোচনাটা করতে গিয়া নিজে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে নবীর শান ও মেয়েরাজের আলোচনারে আল্লাহ আলোচনা করতে গিয়া নিজে আল্লাহর পক্ষ তো না, আল্লাহ নিজে কইন সুবহান, সবে জবান কুলিয়া খুকা সুবহান। ই আল্লাহ যেন এত আশ্চর্যজনিত ঘটনা ঘটাইছেন, উলামা ইকরাম কলে আনন যে এক একটা শব্দ এক এক কারণে আল্লাহ নবী ব্যবহার করতা, আলহামদুলিল্লাহ কিতার লাগি ব্যবহার করতা, নাউজুবিল্লাহ কিতার লাগি ব্যবহার করতা, ইনশাল্লাহ কিতার লাগি ব্যবহার করতা, এক একটা কারণ আছে। মাতুই না দুঃখজনক হইলে সত্য আমরা মাঝে বহুত পাইয়ে নাসি, কোন জায়গায় নাউজুবিল্লাহ সেট করা লাগে আর কোন জায়গায় আলহামদুলিল্লাহ সেট করার লাগে আমরা মাঝে অনেকে কিন্তু জানে না। মাতুই না আসেন না নাই, আগামীকাল সকাল 10টার দিকে গোয়ালাবাজারে পূর্বের মাঠে বিশাল ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হইবে। ইকান উনিয়া কইল মাশাআল্লাহ যাই মুড়ে ভাই, আচ্ছা এই জায়গাত মাশাআল্লাহ সেট হইতো, মাতুই না
কি দা সেট হ্যাঁ এনু দিয়া কই মাশাআল্লাহ তাই বিয় হইছে ইয়া নিনা সেট হইছে নি পয়লা আমরা জানার দরকার কোন শব্দ কোন জায়গাত ব্যবহার করা মাতই না যাব আপনি বাথরুমে আমাই তাই নু গেল দি কলিং বেলটি বাইন তে কেউ খুলিয়ে ইত না কি কেন আপনি নিজে নিজে সিটকারি খুলিয়া আমাই তুই মাতই না আমরা ঘরবার উল্লা উল্টো হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন জায়গাত ব্যবহার করি আমরা বলে যে জায়গাত আল্লাহর কোনো বন্ধায় কোনো নিয়ামত খাইব ফাইব বুক করব আল্লাহ আমারে মানুষ বানাইছে নিকান আলহামদুলিল্লাহ আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি আমি এফুটা পানি খাইছি আল্লাহর নিয়ামত আল্লাহ শুক্রিয়া আদায় করি কই আলহামদুলিল্লাহ মাতই না আমি 20 টাকা রুজি করার বেটা নাই আমার আল্লাহ 20,000 রুজি করাইছে নিকান আলহামদুলিল্লাহ জি প্রত্যেকটা নিয়ামত পাইয়া ফুয়া পাইছে আলহামদুলিল্লাহ ফুড়ি পাইছে আমার দেশের বহুত বলদ আছে ফুড়ি পাইয়া কয় নাউজুবিল্লাহ ই বলদরে বুঝেই থাকলে এত বড় খবি ফুড়ি পাইয়া কয় দেখো আর পাইছিল না গুয়াইছে আমি কয় কপাল ফুড়ি তোমার কপাল খুলছে আল্লাহ রসুলে ফরমাইনে ফুড়ি আইলো নি তোমার ঘরে জান্নাতের একটা বাতাস চালু হইলো ফুড়ি আইলো ফুড়ি রসুলে তুমি দুনিয়াতে রিজিক প্রাপ্ত হই যায় ও ফুলি ইসলাম তোমার তকদির করল ও ফুলিরে তুমি শুনতে যেতে মতো ইসলামী শিক্ষা দিয়া ইসলাম প্রিয় একজন মুসলমানের এত তুলিয়া জীবন সংসার লাগি দিলাও নবীজি ফরমাইন তোমার লাগি আল্লাহ জান্নাতের দরজা খুলিয়া অপেক্ষা হল আরে উঠিয়া কয় না তে যদি তিন গো হয়ে যাচ্ছে চার নম্বর খালে উঠিয়া কয় রে খাবার চোর আটায় তুই দিবার যদি ফুলি দিবে তো ভালো হয়েছে পেঠিয়ে ফুলি দিবি ই বৈতলরে বুঝেই থাকিলে ভাই এখন কোন সময় আলহামদুলিল্লাহ পড়ি বলে যে সময় আল্লাহর নিয়ামত খাই পাই বুক করি তখন আল্লাহ শুক্রিয়া আদায় করিয়া কই তবে হক্কা কিটা কই আজকের এই মাহফিল আমি আইবার জুকা নাই কিন্তু আল্লাহ আমারে তার দয়ায় আমার এই নেকির মাহফিলে শরিক করাইছে মাতই না আমি আইবার জুকা নাই আমার যে গুণা আছে আমি হয়তো আইতাম পারতাম না আল্লাহ মায়া করলিছেন হয়তো এটা আমার মতো গুণাগার আমি এই মাহফিলে শরিক করছেন যে মাহফিল আইলে মানুষ জান্নাতি হয়ে যাইবার আশা আছে মাতুজরানি এটা আল্লাহ শুক্রিয়া দেয় নাউজুবিল্লাহ কোন জায়গা যে সময় যে খাম শুনলে যে খাম খুললে যে খাম দেখলে যে খাস করলে যে খাস দেখলে যে খামর কথা শুনলে গুণ হইব মাতুই না যাব এমন কাজের কথা শুনার বাদে দেখার বাদে করার বাদে গুণাইব মনে করিয়া আমি শুনার লগে লগে উঠিয়া কই নাউজুবিল্লাহ মাতুই না আগামী কাইলন যাত্রা গান অনুষ্ঠিত হইতো এই গান উনিয়া আমি মুসলমান হিসাবে আমার ইমানই দায়িত্ব হইল আমি উঠিয়া কইতাম নাউজুবিল্লাহ একটা আমার ধর্মর খাম না একটু হইল বিধর্মীর খাম মাতুই না আপনার নাউজুবিল্লাহ সেট মাশাআল্লাহ কোন জায়গা আমরা যদি আল্লাহর কোনো নিয়ামত দেখি আল্লাহর কোনো নিয়ামত শুনি নিজের খানে উঁচি যে আল্লাহর দয়া অমুক করে খুয়া আল্লাহ দিলে মাত্র 3 মাসের ভিতরে কোরআনের হাফিজ হয়ে গেছে মাতুই না উনিয়া খুশি হইয়া কইতাম মাশাআল্লাহ আল্লাহ দেখো আমার ভাই গিরে যেন আল্লাহ তোমার মায়া করছে মাতুই না অন্য আমার এক ভাইয়ের ভাই লন্ডন গিয়া ইন মাশাআল্লাহ উজ্জ্বর ফুলির বিয়া হলিছে প্রিন্সের ফুলি বিয়া হলিছে টেকা এখন বস্তা বস্তা হাঁটায় উনিয়া কইতাম নানি বলে না আল্লাহ দিছে মাশাআল্লাহ হইছে দিয়ে সব সারা লন্ডন চাকরি দিল মাতি না কইত নেন টেকা ধর ইগুর বিয়া দেন মরি গে টাটা বলছে কিতা আছেন খরব আরো হফাল কুস অন্য একজন মানুষে ক্ষেত করছে তার ক্ষেত খদু 32টা দরের কথা ধরিলছে 300টা মাতুই না পাতায় পাতায় খদু ধরছে উড়ি ধরার কথা এক মন ধরিলছে 20 মন গরুয়ে দুধ দিতে 1 কেজি দিলেই সে 4.5 কেজি মানে অস্বাভাবিক আল্লাহর দেওয়া নিয়ামত বাড়াই আল্লাহ দিলেইছে আমি দেখিয়ে কিতা কইতাম না কইতা বলি না রে ভাই খদু দিয়ে লাগাইছে রে ভাই উনু তার বেটা কদু টাটা ভালো হইলেছে বিয়া লাইতে মুল্লা গুলিয়া রাইতো খামে আইতেন না
tout pour toi. Il y a un rendez à deux facteurs et il y a une liste. Qui ose dire maintenant? De machal la trop temps fantastique nickel. Maintenant, ça va. Inch'Allah, Kunjaga. Les hommes musulmans, ils avaient Wada divers mots, bande, balakunu hamuru de chevarisin. Avenez à Ira Marfu, Allah gave Negubetianta. D'accord, Inch'Allah, Escalade, Liberty, Kuriam. Matuna. Balakazé de chevron, Naichin, by Zonale Zavandis, and by Agami Masherek Tarik, Inch'Allah, to Materaguna Midim. Ukhotar Mazrano Harokwa. Matuna Kidarita. Inch'Allah, or Togita. Allah chahe to Allah jodi doya koru inte ami tumar ikhtarik te kha yakhon jodi by chance miss hoy jay te apne gunagar hoyta na jehetu apne khoisen inshallah Allah doya korle Allah chahe to nagida anaile to apne munafiq hoy jiba jehetu nabi je khoisen wa dakhil afqari munafiq lok wa damango gari munafiq lok Vous avez dit, Inch'Allah, c'est tout le monde. Bazar, c'est le bal, c'est Inch'Allah. Mais d'abord, on a dit que vous avez 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 dit que Atara ya dekhon gola odar to ne fesi un version to line clear te gato ni se logo ya fie ke tuet ye dit ma to ina te gi ya ona te khali ya ar gorul an ta to de vetar goru bula isla ar tar fawat to dri mafu sayesh bikale ira vir ya ho murabbi val jon ki tar bazar kumali goru go ho inshallah te khani se ki sire Ah voilà, donc Inch'Allah dit divaite ni vie. Matin n'a de vie. Oh, Inch'Allah dit qu'il t'a fait. Boran dit ni matin. C'est moi la gaïte, je vais la gaïte. C'est là. Voilà. Amra garbaru voilà. Kunran kunjagat se tour, tam kandam razanila. Subhanallah kunjagat se tour. L'islamic drishti kuntone bondage, on kunas to johota hune. Zekta bishasor. Zukana, je vais m'attoka bishasor. বিশ্বাস যোগ্য নয় এমন কথা যখন আপনি শুনবা ইমানদার হিসাবে অন্য জাতির লাগি না মুনাফিকর লাগি বা ইমানর লাগি অন্য ধর্মের মানুষের লাগি না ইমানদারর লাগি এক ইমানদারে যখন আশ্চর্য কোন কথা শুনব বিশ্বাস করার জুকা নাই কিন্তু ই যার দ্বারাই ঘটনা ঘটছে এই একজন আল্লাহওয়ালা এই একজন ইমানদার এই নবী Rasul, Sahabi, Tabi, Oliallah, Ekzon, Imandar, Musulman. Ikan gotar zuka nae, kintu Allah en redi gotani loaison. Ikta amar akida imani shabe ame bishash khortam ze Allah saile. Farun. Matoka Allah saile. Farun. Allah saile farun. Bishash or zuka nae. যে আয়না সাগরের পানি এক লুটার ভিতরে ডুবত কিন্তু খাজা সাহেব যখন কইছেন আল্লাহর নাম লইয়া ডুকাও যেমনে লুটাত পানি ডুকাইছেন সারাটা আয়না সাগরে মন কি পিতৃ রাজার রাজ্য সহ সমস্ত পানির খলুল সপ্তাহ আল্লাহর লই লুটা ডুব দোয়া করুন জানের বাস্তবতা দেখাত আল্লাহর ঘুমাইলে আমি ফরুদ্দিন জাহিরা মাজনির শরীফ আল্লাহ রলির এই জায়গা খান আমি দেখি আমার কিছু উদ্দেশ্য হয়েছে যে সফর করতাম ভাই হল ও যে বিশ্বাসের জুকা নাই কিন্তু ই খেয়ে গোটা নিল আইসেন আর যারে দি গোটা নিল আইসেন হেন খেয়ে ওখান যদি আমি হিসাব করাত লাগি যায় আবদুল্লাহ দে ফুরকির বানিরে লুটাত না তা চৌদ্দ গোষ্ঠীর ফুলকি লুটা নিয়ে খোলো চাঙ্গে বলিও চালা রাখব মাতুই না দেখি আবদুল্লাহ আদর দ্বারা ইকান করতো নাই গড়ছে কারুসিল্লায় বলে আল্লাহ তারে ওলিরে দি গোটা নিল মাতই না ফুলতলি সাহ মরি গেছেন 2008 গটনা ঘটে 2017
কিতা গটে লো জাতকর ভুলি জবান বন্ধ হই যে 9 বছর আগে জবান নাই মারতে পারেন না আল্লাহর ওলির দরবারে স্বপ্নে দেখছে যে একটা মাটিয়া নিয়ে গোলাত মালিশ করলে আল্লাহ জবান তুলিয়ে দিলেন ফাওয়া তো দরিয়া গেছে একটা মাটিয়া নিয়ে যেমনে মালিশ দিছে 9 বছর বাদে আল্লাহ জবান তুলিয়ে দিলেন সুবহানাল্লাহ ইগান গোটা রুকা না আমি আপনার কিতাব বুঝাইতাম যে ইয়ার দয়া করে বুঝার চেষ্টা করুক ইকান গোটার জুকা নাই কিন্তু গোটাইছেন খে শোনাবাই নজরে কইতেইব খে আল্লাহরই ক্ষমতা আছে নি আল্লাহ চাইলে আগুন রে পানি বানাইতে পারে সমুদ্র রে আল্লাহ ফাঁড় বানাইতে পারে ফাঁড়লে সমুদ্র বানাইতে পারবে মাতই না আর মুসা আলাইহিসাল্লাম একদিন ইবলিশ হয়ে টান রে ভাই এ জিকাইলা বেটা তুমি তো দুনিয়ায় বহুত দিন ধরে বলে যে তুই আগ ফরস না আনে কিতা আগ ফরতাম দুনিয়ার বিচিত্র সম্পর্কে কিছু গুফ তখন উঠিয়া কয়ে ও যে পাহাড় দেখরা ও পাহাড়ের যে ইতিহাস আমি জানি আপনি উনলেও বাক হয়েছে ও বাক কাণ্ড এক সময় দেখি এই পাহাড়টা সমুদ্র আসিল আরো 500 বছর দেখি এই পাহাড়টা একসময় ফাঁড় তনে সমুদ্র হইল আরো 500 বছর দেখি ফাঁড় সমুদ্র তনে ময়দান আরো 500 বছর বাদে দেখি এই ময়দানের জায়গা বিরাট বাজার হাট আরো 500 বছর পরে দেখি আবার এই ময়দানের মাঝে সমুদ্রের খোলা শুরু হয়েছে এর বাদে আরবার দেখি এই সমুদ্রবর্তী হইয়া আরবার পাহাড় এখন আরবার দেখা যায় এই সমুদ্রবর্তী হইয়া আরবার পাহাড় এই যে বিচিত্রতা হক দান হক আছেন ও যে মাটিতে আপনি আমি বইছি অন্য আইস্তনে যেন 1 লক্ষ বছর আগে কিতা আছিল আপনি আমরা আমার কেউ জানা আছে জানা আছে না আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ জানে কেউ জানে না এই যে বিচিত্রতা আদম সৃষ্টির রহস্য জগৎ বিখ্যাত একটা কিতাব আছে ওকে পড়িয়ে একটু দেখুন জান মানব জাতির ইতিহাস দেখলে অবাক হইবা যে এই জমিনের মাঝে আল্লাহ কি রং ধরাইয়া জমিনটার সৃষ্টি করছে আপনি আমি তো মনে করি এই গোলা বাজার কেন বাপদাদা শুদ্ধ গোষ্ঠীর আমল তো নেয় রাজি না ভাই সাহেব মুরব্বী যারা আছেন এরা জিকা আইসনে কত বছর আগে এই রাস্তা হয়েছে ও মুরব্বীর বাপরে জিকা উঠে কইবারে জীবনে এইবার রাস্তাঘাট আসিল না বন্ধে দি চলা ফিরা করছে মা তুই না দেখি এইভাবে ইতিহাস টুকে টুকে দেখো আইসনে 800 বছর আগে শাহজলাল সাহেব যে সময় এই দুনিয়াইতে আসলা ই সিলেট আবার বাদে শাহজলাল আওয়াখালীন সময় অবস্থা কান কেমন আছে জি আমার ভাই এখন বন্ধু এখন ফুলতলি সাহেব কিবলারে দিয়ে আল্লাহ এই জমিন যেটা ঘটনা হল গোটা নিল আইসন আইসনে 1000 বা 500 বছর পরে এই জমিন যারা আইব এরা ইতিহাস বলিয়া অবাক হয়ে যাব যে একজন মানুষের দ্বারা আল্লাহ কিভাবে ঘটনা ঘটানো হইত আমি অনু কিবারে কইছি অনু গোয়াল বাজার কোন মাহফিল দেবদরপুর তো নেওয়ার পথে গৌড়ী নদী একটা জায়গা গৌড়ীপুর একটা জায়গা আছে ইন্ডিয়ার কথা কই আর বদরপুর তো নেওয়ার পথে গৌড়ীপুর একটা জায়গা আছে নদী বাংতে 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 ও যে আমরা কুশিয়ারা সুরমা আইছে ইন্ডিয়াতে গইল বরাক নদী যকি অঞ্জন নাইয়া মোহন হইয়া দুইটা নদী একটা আইছে কুশিয়ারা আর একটা আইছে সুরমা গেলা তৈল বরাক নদী বরাক নদী বাংতে 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 বিশ্ব রোড আইয়া লাগ গেছে বাড়ি ঘর মানুষের দোকান পাট সপ্তাহ ভাঙ্গিয়া নিছে কি ও 1 তারিখের কথা বইয়ার গত 1 তারিখ আসলাম সফর তো মোলা কইলা হুজুর আমার চক্কুর দেখা বল তুলিছে আবার খেরামতি ও গণ কইলাম তো গাড়ি থামো একেবারে বিশ্ব রোডের লোকে নদী বাংতে বাংতে আইছি আল্লাহর ওলি হল কিতা একটু চিন্তা করি দেন নদীর একেবারে বাংতে বাংতে বিশ্ব রোড দরিলছে মনে কয় এক হাত জায়গা আইলে রোড ভাঙিল কয়েকশো মানুষের রাস্তা খাড়া হইয়া ফুলতলি সাহেব একটাই জন ফুলতলি সাহেব বদরপুর তো নাই রে হরিমগঞ্জ তো নেই বদরপুর হইলো 26 কিলোমিটার ফুলতলি সাহেব কইলা কি তো হইছে বাবলে সাহেব আমরা নদী শেষ করলিছে আমরা বাড়িঘর দোকান পাট তো নিছে এখন রোড যদি ভঙ্গ করলে ভাঙিলা যদি আর আমরা লগে আর ইন্ডিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ও যাবে গাড়ি তুইয়া কইলার একটু কাগজ ফাললে দেখো উঠেন দাল
আল্লাহর ওলি গাড়ি তুইয়া চিঠি লেখলা নদীর বাদশাহ যে না শুনিয়ে গেছে আমার আমার আপনার আপনা আমার কথা এ খেয়ালে উনত না মাতই না দেখি শুনব নিরে ভাই উনত না উলতলি সাহেব লেখন চিঠি নদীর বাদশাহ সমুদ্রের বাদশাহ যখন মানুষের কইলে ওখান তো নিয়ে সালিয়া হচ্ছে নাকি বারে কিনারা তুইয়া ইয় ও সিটে কান্না খালি কোনো রকম ফারো নিয়ে বাঙ্গার মাঝে তুই আইছেন মোলান সাহেব কইলে হুজুর আজকে 20 বছর না 22 বছর হয়ে গেছে খোদার কসম একটা ইট জাগার বাঙ্গি আই পর্যন্ত ফুটছে না উলি আল্লাহ কুন যা ফুলতলি যাওয়ার কেরামতি রে ভাই জমিনে আমরা বেশিগঞ্জের মানি গুনাত জীবন চাইয়া দেখেন আল্লাহর নাম লইতে 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 আল্লাহর নিকটবর্তী আল্লাহর মায়ার বনি গেছেন আর বন্দা যখন আল্লাহর মায়ার বনি যায় তখন বন্দা কিছু দাবি করিয়া বইলে আল্লাহ কেন উনিলায় না সুহান আল্লাহ আপনার গাউর এক ভাই যদি আজকের মাহফিল সভাপতি এটাই সব যে পর্যন্তই মাহফিল কষ্ট করছেন মনে করো কই মাহফিল লাই না করিয়া যদি কোনো এমপি লাগে করতা আর এমপিএ যদি ইলাম মায়া করতো ডাইনাথ পৌয়ার থাকতো তো সারা দেশের মানুষ যদি এখন করাইতে পারত না মনে হয় বিচারায় গিয়ে কেন করাইলে হয়তো কইল নি মাতই না এক এমপি এক মানুষের কথায় লাখ লাখ টাকার অনুদান দিলেই তো পারে যে মানুষে তার জীবন যৌবন চাহিদা আফসু সবটা আল্লাহর আত্মসন্দেহ আল্লাহ আল্লাহুল মাওলা ফাল্লাহুল কুল বন্দা তুই যখন আমার আত্ম তোর জীবনের সবটা সমঝাইয়া দিলাস আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের সবটা তোর আত্ম উঠাইয়া দিলাম তখনই বন্দার আল্লাহর ক্ষমতা এমনভাবে প্রকাশ পায় যে একটা বিশ্বাস করার জোকার নাই একটা আল্লাহ বিশ্বাস করাইলাই এখন পর্যন্ত জালাল সিদ্দিক সাহ হুজুর জিন্দা আছেন আমেরিকাত হাজির বাজার মসজিদের খতিব আসলা এক বেটা আইছিল হুজুরে লিয়া এ কইছিল উল্লে ফুলতলি যাওয়ার মতো লিয়া আল্লাহর গেছে মরি দুইতাম করি ইচ্ছা আছিল কিতা করতাম ওই যাও কইল যে না আমি বহুত পাত্রাইয়া বহুত টুকাইয়া বহুত ফিরসা বগল চেক করিয়া আইছি শেষমেশ তান্ডে চেক করতাম জালাল সিদ্দিক সাহ তো খুব মাথা আলা মানুষ হুজুরে কইল আর ও চেক করা লাগতো না আর যদি করতো এতে করিলিও আমি এনরে মসজিদ মানি যাও কি গিয়া মসজিদ বানাইল আইস তো প্রায় 50 বছর আগর কথা তখন গেছে বেটা ফুলতলিত গিয়া সাফ তুলার গেছে হন্য মুড়ি দইয়া আল্লাহর বন্দা তার বেটার খুব ধনী মানুষ সুকীর্তা মানুষ শিল্পপতি মানুষ ফেটার বেটার মেঘদের আর এই সময় জকিগঞ্জের রাস্তা খারাপ সাববাড়ির রাস্তা খাসা আছে এর মাঝে নাই মশাই ফুল তুলি যাও কইছেন বা রাইত বেশি হয়ে গেছে রাইত অন্য থাকি যাও খালি সকালে যাইবেন যে ঘর দিয়েছেন ইন মোলা অলি সাহ আর আলিম সাহ সকল আসুন যেটা জানেন তার হাতে ফুল তুলি যাও যে রুমও ফোড়াইতা মশার মাঝে বেটা এখন উঠতেও পারেন না ঘুমাইতেও পারেন না খুরি মুর্শি দুইয়া মুড়ি দুইয়া নি বিপদ উঠলাম তো গালি খাইলাম ও তো বড় মির্জা ওর নাম তো শুনিয়া আইলাম আমি ও তাকে টার্কেটা রেখলে একলা করে রাইতে গাড়াইটার সময় আখতা উনি দরজার বারা সাবে ডাকলাম অবা মেহমান ঘুমাই গেছে নিচে দরজা খুলিয়া দেখে সাপ গেঞ্জি ফিন দিয়ে বার হয়ে আইসি লেমটনে গুয়ারি কারেন্ট আছে না তো ওই ঘুম লাগছে না বলে জিন আছে এ দে কাম করো রে বা তুমি আইও বার হইয়া তোমার লিয়া মোর বাবার কবর খান দিয়ার তোরতে আছে আচ্ছা তার বেটার এমনও মন বিগড়ায় এই দাইল বাচ্চা টের মাঝে মশার খামড় ওখান রাইত আড়াইটা দিয়ে থান বাফর খয়ে পড় দিয়ার হলো হাউস উঠছে মরিল মাতই না তার বেটার এমনও মন তিত্ত হয়ে গেছে এর মাঝে আইসিন থান জিয়ার গেছে যখন বারোই দিত ওই সময় চাপে কইছেন বা তোমার খাবার চুয়ার যেতে আছে গাড়িটুট লিয়ে বাড়ি বত দিয়ে খাইলো নি আর একটা কয় রে মনে কর ভিতরে ভিতরে অনেক নাট করছিলাম অনেক বুঝিয়েছ আপনারা চিনেন যে বর্তমান দারুকে এত অফিস দেখান
ওখানে ফিসকাল্লা তুইল মৌলানা মুফতি আব্দুল মজিদ সাহেবের কবর, অর্থাৎ ফুলদৌলিজার বাবার কবর, তার পারিবারিক কবরস্থান আছে। দেখুন যা সব কিবলা গিয়া জিয়ারত রাইতাড়া হইটা তিনটার সময় কাড়া হইয়া বেটারে কইছেন বেগ কাম করিয়া চোখ মুজিয়া কাড়াবো, আর যত সময় কিচ্ছু বুঝছো না অত সময় পর্যন্ত চোখ খুলিও না, হয়ে রে আরো ডিউটি তুললো আরো ডিউটি তুলছে। ও ভাইয়া উলি আল্লাহর দরবারে যাইননি জিয়ারত করেননি শেষ দাউদা দেন তো বুঝিয়া জবাব দেখা শেষ দাউদা দেন তো আল্লাহর বাস্তি কেনটা করুন না জানো, আমরা যে অলি আল্লাহর রসিদ দরিয়া আছি, আমরা অলি আল্লাহর রসির মাঝে আল্লাহ ছাড়া আর খেউরে সেজদা দিবার হুকুম ঘুরে কই তৈবা আছে নি? আমি নিজের চোখে দেখি আইছি মাইজ ভান্ডারি চট্টগ্রাম, আমি খুব ভালো ভাই মাইজ ভান্ডারি গেলারি, যেদিন তোলে নিজের চোখে দেখি আইছি সেজদা দেওয়া এদিন তোলে আমার মনটা তার উপরে খারাপ। মঞ্জুল আলী যে লোক আসলে আমরা 42 জন মানুষ, আমি নিষেধ দেওয়া লাগলাম মন দিলাম আল্লাহ দরবার লাগাই দিই। হাফিজ জিয়াউল ইসলাম কই একজন মানুষ ভাই কইলে ভাই বাদ দুঃখ দেব ভাই কইলাম নাই তার তার দের দেখ দেন আমার লাই ফুরে আর দরক লাগাইছি দে কি বোঝ তুমি কি বোঝ আমি বললাম না কিচ্ছু বুঝি না রে ফুত তুমি তুমি বুঝো রে ফুত কয় আমার কি বুঝো কি বুঝ হে সে দাদে রান্নার কি বুঝ ও তো সব মাঝবান্ডারির মূল অলি আল্লাহ যে ইন হকানি একজন অলি আল্লাহ আলহামদুলিল্লাহ বহুত উচ্চ দরজার একজন ইদানিং বন্ডা মিয়ামাইয়া সব তানুষ্ট ফুলতলি যা কই না খাড়া হইছো যত সময় কিচ্ছু বুঝছো না অত সময় চোখ খুলিও না চোখ মুজিয়া দিয়ার তো আমি ও কথার লোকে মিলাইয়া দেখছি হজরতের জুনাইদ বাগদাদির একটা কথা নজাতুল মাজালিস আনছেন যে আল্লাহর অলি হলে দেখুন বলে চোখ মুজো তাইলে বুঝিও এদিন মাল মারিচ্ছে অলি আল্লাহর ব্যাপারটা তো আপনার আমার দৃষ্টিতে চোখ মুজিয়া আন্দাজ ছাড়া আর কিচ্ছু দেখি না আর অলি আল্লাহ চোখ মুজিয়া আল্লাহ ভিতর চোখ দিয়ে আসমান ওর একেবারে আরশে আজিম পর্যন্ত দেখি এর মাঝে মশার কামড় মাথুন না এর মাঝে রাইতা রাইটা দিয়া যে আর তো এখন আরো খান ডিউটি চোখ মুজিয়া খাড়া হইতো খাড়া হয়েছে যে আর তো এখন তো কইছেন হিসাবে তো আর চোখ খুলতে পারেন না জুনাইদ বাগদাদির রহমতুল্লাহ একদিন নদীর বাদী যায় নমাজ বিছে এ নমাজ পড়লা আখতার বেটা নদীর পারে গিয়া কই ও মাঝি বেটা মরে নৌকান পার কই ধর নদী কান পার কই ধরবা খান্দা তাইতে দেখে মা বাড়ি বাবা ই বেটা তো নৌকা আল্লাহ নাই যায় নমাজ এখানে বেঠায় নমাজ সালাম আলাইকুম ওয়ালাইকুম আয়ুর হই না আরে আমি যদি বুঝতাম তুমি নৌকা যায় নমাজ দিয়ে নমাজ পড়লাই আমি ডাকলাম শুনা মরে মাফ করতে উল্টা মাফ আসে হয় বেটা তোর নৌকার নদী বার হইবার দরকার যাই নমাজ দিয়ে টাই নদী গিতে কয় জি না হুজুর আল্লাহ রইলে কয় আইও বেটা নদী বার হইতে দিল হুজুর ডর করে যদি যাই গিত আল্লাহ রইলে কোন যাইতে না এক তসবি কে দিমায় লিখিতা বলে খালি আমার এত দেরি ইয়া কইছে বলে আল্লাহ জুনাইদের উসিলা ফার খান করি তো খার উসিলা আল্লাহ জুনাইদের উসিলায় ফারখান করে দিও বেটা মনে মনে করো আল্লাহ জুনাইদের উসিলা আমার মনে মনে ডরা করি আল্লাহ কোন জাত নিয়ে তেখা দিব আখতা তার দিলর মাঝে আইসে বলে তান উসিলা দিতাম কেন এতে মুই একবার দেখি না নিজে নিজে চাইছে তান দি চাইয়া শুরু করছে কয় আল্লাহ তুমি দয়া করি মরে ফার কইতাম তোলে দু যাওয়া শুরু হয়েছে আল্লাহর ওলি দেখুন গেছে কি হতো কেন কয় এবারে আই কি তৈরি হয় তলে দিন আজকে কয় হুজুর আপনার তো ইয়া ডাইরেক্ট খেসি দিল আল্লাহর ওলি কইন বেটে এই 70 বছর ধরে আল্লাহর নাম লইতে লইতে হতো কেন নাক গইছি তুই আজকে ফয়লা দিলে কেউ ডাইরেক্ট নিবি কি জাতি একশন চিন্তা ফুলতলি যা কইলে বেটা কিচ্ছু না বুঝা পর্যন্ত চোখ খুলিও না চোখ বন্ধ করতে আখতা হুনে যে হে বেটা ঋণ রইছে না ও নেত্রকুনার তার বাড়ি হন গেছে গিয়ার বাড়ির গিয়ালে দাড়ির মাঝে বা গরুর ভিতরে বাচ্চা ইন্তর মাত নিজের আওলাদর মাত্র একটা কণ্ঠ পরিচয় আছে নেন মাতই না দেয়
বুঝে যেমন তার উরুতে গিয়ার করে ডাকলার কইর ভাই উঠবে আব্বা আইছ যেমনে চোখ খুলছে সাইয়া দেখে বেটা ফুলতলি ত্রুইছে না ডাইরেক্ট নেত্র না জুরিয়া কইতা নানি সুবহানাল্লাহ ওদিন ফাগল হইছিল এক সপ্তাহ ফাগল রইছে এক সপ্তাহ বাদে তারে জিনজির দিয়া বান্ধিয়া লুইয়া আইসেন তখন সাফ কিবলা জুম্মা ফড়াই তার রেল স্টেশন মসজিদ ওন আলিম রেল স্টেশন মসজিদ আনিয়া তার বেড়ে বান্ধিয়া তৈছেন কুটির লোকে পাগল হয়েছে কে তখন তার লোক ঘরে রাখিয়া কইছে সাব বলে সাব ওল্লা ওল্লা সিলেট আইছে আর খালি এক নাম খালি জুফে ফুলতলি 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 সাব আমরা বড় বিপদে পড়ছি কি তখন সাব কিবলা কইলে যাও নিরেই থাক নমাজ বলি সব মানুষ বার হয়ে গেছে সাব আইতে সময় কুটির খান দেওয়াইয়া বেটার মাথা দেয়া দিয়া এফু দিয়া মুখা গিয়ে হানে হানে কইলা কিচ্ছু বুঝিয়া থাকলে উঠেন হইও না আবার দাও গিলিয়া এটা ঠিক হইব ইনশাল্লাহ উত্তর ভালো হয়েছে মাত বুঝরা নি এর বাদে জালাল সিদ্দিক সাহ হুজুর ডাঙ্গিয়া হইল হুজুর আমি যে ঘটনা গোটাইছিলাম ডাইরেক্ট অ্যাকশন হয়ে গেছিলাম হুজুর আল্লাহ আস্তে আমার জোহর রক্ষে আমি তো আল্লাহ এলো কইলে আর আল্লাহ হল নিরেই থাক সব কিবলা দুনিয়ায় থাক অবস্থায় এটা মাতিও না নাইলে ক্ষতি ধরে যায় আবদুল্লাহ আদুল্লাহ কি পাঁচ মিনিটে বেশিগঞ্জ নেই না হওয়া সম্ভব নাই জকিগঞ্জের ফুলতলি তো নে মিনিটর মাতাত নেত্র কুনার যাওয়া আল্লাহর লিওক লাই কোনো বিষয় নাই ঘুরিয়া তুলিয়া কইতে হইব ঠিক না ঠিক নয় আল্লাহর লিওক লাই কোনো আল্লাহর অলিয়কলর লাগি এটা কোনো বিষয় এখন আপনারা বিবেকের মাঝে বিচার এখন পর্যন্ত চকবাজারে ছিলাম আপনারা যারা ছিলাম চিন্তা চিন্তা আশা করি চন্ডিফুল গিয়ে আতর ডাইনে দিয়ে এক কিলোমিটার ভিতরে আমাইলে চোখ বাজার চোখর বাজার উনি গাউনাম হইল ছিলাম খান্দাতে অলি আল্লাহর মাজার আছে হজরতের সাত তৈয়ব সৈলানী রহমতুল্লাহ আলাইহি প্রত্যেক বছর জানুয়ারির সাত ডিসেম্বরের সাতাইশ তারিখ তান ইসালে সব শাহজালাল সাহর কাফেলা যখন বাদি আইছিল তখন মোটা একটা ফাত্তর একশো জন তিনশো জন পাঁচশো জন মাইছে ওরা ইবার ক্ষমতা নাই ফাঁড়র সুরুঙ্গর ভিতরে অন্য তৈ দিছিল রাজা গড় গোবিন্দে তখন শাহজালাল সাহেব অন্য ইয়ে উঠিয়া হয়েছিল বা জীবনে খেয়ে আসো আমার এই ফাত্তরটা ওরা ইয়া রাস্তাখান পরিষ্কার করিয়ে দিবে তখন আল্লাহর উল্লি তৈব সৈলানি উঠে আসলে বাবা যদি হুকুম দেন তাইলে আমি দেখতাম তখন তৈব সৈলানি উঠে কইছিল শীল লাম যেমনে খালি শীল আরবের মানুষ ফাত্তর রেখে শীল লাম মানে লামিজা মাত বুঝছই নি যেমনে খালি কইছেন শীল লাম সেকেন্ড কেসে না পাঁচশো জন মানুষ যে ফাত্তর রাইতে পারত না আল্লাহর অলির কথায় লগালগ ফাত্তরলামি আল্লাহর অলি হলো রাস্তা ক্লিয়ার করিয়া দিনি ইগান অস্বাভাবিক কথা মাতই না ইগান বিশ্বাসের জুকা কথা নাই শাহজলাল সাহেব সুরমা নদী পার হয়েছেন তিনশো ষাট জন লইয়া একটা হরিণীর চামড়ার যায় নমাজ যেখানে একজন দুইজন সর্বোচ্চ পাঁচজন মানুষ ধরব তিনশো ষাট জন ধরার কথা নাই কিন্তু শাহজলাল সাহেব আল্লাহর অলি আর গঠাইছেন আল্লাহ এর দাইকান বিশ্বাসের দোকান না হইল ইমানদার হিসাবে আমরা এখান বিশ্বাস করি আর তুলিয়া হইতে হইব বিশ্বাস করিনি না করি না ও যেখান বিশ্বাস করার দোকান নাই আর বিশ্বাস করি ওখান গাহু নার লগে লগে ইমানদার হিসাবে পড়া লাগে সুবহান কিতা পড়া লাগে সারা দুনিয়ার সবটা ধ্বংস হয়ে যাইব আল্লাহর কালাম রে জমিন তো নাকি ধ্বংস করতে পারতা নাই এর বাস্তব প্রমাণ গত বছর ফেসিগঞ্জের গঙ্গাপুর আগুন লাগিয়া গড় জ্বলিয়া শোকেস জ্বলিয়া গরু ছাগল জড়িয়া সারা নষ্ট হয়ে গেছে খোদার কসম রাওয়াল কুরআন শরীফের বস্তনি খান পর্যন্ত আল্লাহ মানুষ রাখে এখানে বিশ্বাসের দোকান নাই কিন্তু আল্লাহ গোটাই তো আরে মাতই না বিশ্বাসের দোকান নাই কিন্তু আল্লাহ চাইলে তার কুদরত দিয়ে তা গোটাই তো খাজা মঈনুদ্দিন চিশতির জীবনে কিতা দেখছেন ওবা কই যে মূর্তি পূজা করতো যে পাথরের মূর্তি
এমন পাথর মূর্তির সামনে গিয়ে আল্লাহর লিয়ে কইলা তোরে পূজা করি নি তা তোরে ভক্তি দেন তুই বুঝিল খোদা হয়ে গেছে আল্লাহর হুকুম পাথরের মূর্তির জবান আল্লাহ খুলে দেখো হুজুর আমি তো কই না তারার তারার সখে আইয়া তারা আমার পূজা করে যেমনে আলী অনলাইন কইছে তখন কাফির হকলে তারে মারতে করি এক গইছে পাথরের মূর্তি উঠিয়া কয়ে হুজুর আল্লাহ আসতে মরে রক্ষা করো কে কিন্তু মরে মাইলি সুবহানাল্লাহ কইল তখন আল্লাহর লিয়া কইন বলে আর তোমরা মারা যাইও না যেহেতু তোমরা তারে শিকার করা কিন্তু হে তোমরা রে যখন আল্লাহর লিয়া বাঁচাই লিছেন তখন উঠিয়া কয়ে পাথরের মূর্তি হুজুর আপনি তো আল্লাহর মকবুল হলিয়া আপনার উসিলাই জমিন লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে আপনি যদি খাস দোয়া করেন আল্লাহ চাইলে পাথরের মূর্তিরে মানুষও বানাইতে পারে কিতাবের মাঝে লেখেন যে পাথরের মূর্তিরে আল্লাহ মানুষ বানাইয়া সাথে সাথে হজরতে কাজা সাবর আত্ম কলিমা পড়িয়া মুসলমান হইল তেড়া মুল্লাই উনলে আব্দুল্লাহ রে কাফির কইব মাতুই না কিন্তু আমি যে গান কইয়ারি কেন প্রমাণ আমার তো আন্দাজে মুখস্থ কইয়ান না কোনো বেটার উনাও নি কইয়ান না মাত বুঝাইতাম পারছি জানাইন কইয়ারি নাই তোর প্রমাণ আমার তো আছে কিতাব লইয়া কি ওর ফিসটা পর্যন্ত দেখাই দিন আমার ভাই হল বন্ধু হল ইকান বিশ্বাসের জুখা নাই কিন্তু গোটাইছেন খে দূরে কই তুই গোটাইছেন খে খারে দি গোটা নিল আইছেন আল্লাহর এক মকবুল হলি যেদি মাতুই না আল্লাহর এক মকবুল আশা করি এখন কিছু বুঝি লাইছেন ইসলামিক দৃষ্টিকোণ তো নে যে বিষয়টা শুনলেও বাখ লাগে যে বিষয়টা দেখলেও বাখ লাগে যে বিষয়টা শুনলেও বাক লাগে দেখলেও বাক লাগে এমন বিষয়টা ইসলামের স্বার্থে আল্লাহর নবী আল্লাহর রসুল ফিরি সাহাবা ইকরাম তাবিন তবে তাবিন আইম্মা মুজতাহিদিন সলফে সালিহিন গৌস কুতুব আলী আব্দাল সারা দুনিয়ার মানুষকে দিয়ে আল্লাহ এমন অস্বাভাবিক ঘটনা হল যেখান গোটাইব আমি মুসলমান হিসাবে আমার ইমানই দায়িত্ব হইল আমি হুনিয়া কইতাম সুবহানাল্লাহ কিদা কইতাম আমি তো অবাক লাগে আমি সুবহানাল্লাহ কেনে কইমু না একটা নাইকল গাছের বাদি আপনি সাইয়া দেখো আমার আল্লাহ কত মহান মাতুই না আপনি নাইকল গাছ রয়েছেন মাটিত অন্তনে 50 হাত উপরে নাইকল দরের আপনি কদিন পানি দিছেন নাইকল গাছের তোলে বলে ও পানিও ফুটাইন গে হনক গিয়ে ডাবর ভিতরে আমাইয়া পানি আমার আল্লাহ কত দয়াল হো আসমানর গেছে 50-60 হাত উফরি হন নাইকল দরিয়া হনর মাঝে আল্লাহ কিলা কিতা দিয়া বুঝতাম যদি ফুকে ফুড়ে গুখরছে আর বাদি ফানি আমাইছে মাতি না আমার আল্লাহ কত আশ্চর্য চিন্তা করুকা একটা নাইকলর একটা ছিদ্র নাই বাতাস বা রইবার দুঃখে একজোড়া ছিদ্র নাই এর ভিতরে আমার আল্লাহ কুদরত দিয়ে আল্লাহ নাইকলর ভিতরে ফানি আরাইয়া দিছে যেন আপনি আশ্চর্য হইতা সারা দুনিয়ার খদ্দু ব্যবসায়ী হল রে চক্কা খদ্দুর খেত আপনি অন্য ইটা মারি নিয়ে খদ্দু বিশির সাড়া চিত্রায় সাড়ুন একটা উঠ নাই না উঠবে উঠে মাতুই না দেখি কিরা বিশি চিত্রাইয়া নিয়ে জমিন সাড়ক একটা উঠবো নি একটা বুলে উঠত না তারে রুইয়া খোল্লা তলে দি দিয়া মাটি লাভ দিয়া থই থই 21 দিন বাদে উয়া ফালাই আর জমিন ঠিক করিয়া নিয়া দান অথবা গম টুকরি বগলের মাঝে লইয়া সারা সিটাই লকা কোনগু তলে দি কোনগু ভরে দি কোনগু ভাতারে কোনগু সুজা দেখা যায় 3 দিনের মাথা তাল্লাই দিলে প্রত্যেকটা দান তো নে আল্লাহ চারা গজাইয়া দিল আমার আল্লাহর কুদরত না মাথই না দেখ কুদরতই না কুদরত নাই আপনি কুদরত বিশ্বাস করতে হইব ইসলামিক দৃষ্টিকোণ তো নে যে কথা শুনলেও বাক লাগে যে কথা দেখলেও বাক লাগে যে খাস দেখলেও বাক লাগে যেটা শুনলেও বাক লাগে এমন খাজ ইমানর ইমানদারর ইমানরে ঠিক করার লাগি ইমানদারর ইমানর মজবুতির লাগি এই বিষয়টা হুনার লগে লগে ইমানদারর উচিত হইল এই সময় পড়তো সুবহান কিতা পড়তো মহাপবিত্র সেই আল্লাহ আমার আল্লাহ মেরাজের আলোচনা করতে গিয়া নিজে আল্লাহ এত আশ্চর্য ঘটনা যে ঘটনার বর্ণনা দিতে নিজে আল্লাহ শুরু করছে সুবহান দি কিতা দিয়া কিতা কি যা আশ্চর্য
তৎকালীন ঐতিহাসিক মন্তব্য হইল মক্কাতনে বাইতুল মুকদ্দাস বর্তমান ফিলিস্তিন। মক্কাতনে ফিলিস্তিন যাইতে কেউ কইছেন দুই মাসের রাস্তা, কেউ কইছেন এক মাস। যদি এক মাসের রাস্তা আপনার দূর হইন তাইলে যাইতে এক মাস, আইতে এক মাস, তাইলে অন্তনে ফিলিস্তিন তো না আইতে আর যাইতে কয় মাস? দুই মাস। আর আল্লাহ কইরা আল্লাহ ইলাম রাইত কুর সামান্য সময় কুর ভিতরে সুবহানাল্লাহ খারগান মানতে আবু জেলে তো টিকু ধরছিল হয় অত দিল বুঝলাম মোহাম্মদের ভিতরে কিচ্ছু আছে আজ বুঝলাম টিকু ভাগুন মাত পুচ্ছেন না হয় অত দিন বুঝেছিলাম যে কিচ্ছু না কিছু মনে হয় আছে আইজ বুঝলাম টিকু মোহাম্মদ পাগল ও গলা যাও নরে মক্কার মানুষ মোহাম্মদ কি জাত পাগল লইছেন আমরা বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ব্যবসা করলাম সারা জীবন মক্কা তো না ফিলিস্তিন যাইতে লাগে এক মাসের রাস্তা আইতে আর এক মাস দুই বালা উঠইলে দুই মাস লাগবে আইতে যাইতে আর মোহাম্মদ উঠিয়া কইরা তাই বুঝল গত রাইত করু ভিতরে মক্কা তো না ফিলিস্তিন ফিলিস্তিন তো না সাতাশ মান সাতাশ মান তো না সিদ্ধাতুল মুনতাহা সিদ্ধাতুল মুনতাহা তো না নূরের সত্তর হাজার পর্দা হন্তনে নূরের সমুদ্র হন্তনে আরশে আজিম হন্তনে লোহে মাহফুজ হন্তনে কুরসি হন্তনে জান্নাত জাহান্নাম আল্লাহর সৃষ্টি সব তা দেখিয়া আরবার রাইত করু ভিতরে ও ফিলিস্তিন হইয়া আরবার মক্কার জেল ঘুমা আসলাও নাইছো বিষয় এক লম্বারে হইলো এই সময় বিমান আসিল না রকেট আসিল না হেলিকপ্টার আসিল না তাকলেও সারা দুনিয়ার বিমান আলা হো আমেরিকার যে সবচেয়ে বড় বিমান কিতে ঘুরে আনিয়া যদি হোকা বলে প্যাসেঞ্জার একজন নিস না রে ভূত খালি তুই ভাইলট জাগিয়া সারা বিমানত তেল বলিয়া রানা দিস একবার তো আসমান উঠ গিয়া কত বছর চলতো তার বাবর গড়ি আস লোক চলতে চলতে বিমানের তেল উল শেষ হইয়া সারা বিমান সাফ হয়ে যাবি আসমানের লোক চাচাই পাইতাম মাথুই না দেখি আসমানের লোক পাইব বাচ্চা দিল কার নাইন চাড়া সারা পৃথিবীর একজন মানুষ বার করে কাজেন পৃথিবীর পূর্ব প্রান্ত তো নে পশ্চিম প্রান্ত সফর করছে আসুন সারা দুনিয়ায় কেউ নাই যদিও সুলাইমান নবী সফর করছেন কিন্তু ই বর্ণনা নাই যে সূর্য যেন তো নে উঠে আর যেন গেট ডুবে অত জায়গা তাইনও সফর করছে ই বেটা কিলা বিমান ছাড়া সফর করে বিমানে আমি আইতো না রে ফুটে বিমান লইয়ারও আনা দে যাইতে যাইতে এক সময় বিমানের সপ্তাহ শেষ হয়েছে আমার ভাই ওখল বন্ধু ওখল দু জাহানের বাচ্চা দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দি আমার আল্লাহ এত আশ্চর্য একটা ঘটনা গোটা নিল আইলা কিয়ামত পর্যন্ত গোটা জগৎবাসী মানুষের আখলর মাঝে বেড়া লাগি যাইব এই জায়গার যদি আখল খাটাইন এই জায়গার যদি যুক্তি খাটানি যায় যুক্তি দিয়া এই জায়গাত ইসলাম ঠিক রাখতা নাই কোনো যুক্তিবাদীর বাবর ক্ষমতা নাই না ইসলাম ঠিক রাখে তাকে না দুনিয়ার কোনো যুক্তি মানত নাই এক মাসের রাস্তা যাইতে আর এক মাসের রাস্তা আইতে অথচ আল্লাহ কইরা লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা রাইত না খালি রাইত কুর সামান্য সময়ের ভিতরে মসজিদে আরাম তো না মসজিদে আকসা রাইত কুর সামান্য সময় গোটা পৃথিবীর যুক্তিবিদ্যায় জাগাত ফেইল হয়ে যায় গোটা জগতের বৈজ্ঞানিক অকল ফেইল হয়ে যায় গোটা জগতের আখল মন দখল আখল শেষ হয়ে যায় এই জাগাত আখলে কাম করে না ব্রেইনে কাম করে না যুক্তিবিদ্যায় কাম করে না সুতরাং ইন যুক্তি আর আখল বেন খাটাইয়া কোনো লাভ হইত নাই ইমানদার রখল লাগি সুজায় এক ফট ফটইল ঘটনা গোটানি লাইছেন স্বয়ং আল্লাহ আর যারে দি ঘটনা গোটানি লাইছেন এই লইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটানি লাইছেন কে আল্লাহ আল্লাহ খারে দি লাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘটনা গোটানি লাইছেন রব্বুল আলামিন তাম বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ
আর যারে দি ঘটনা গোটা নিল আইস নেই নইলা রহমতুল্লিল আলামিন গোটা জগৎবাসীর লাগি আল্লাহ যারে রহমতর ভান্ডার বানাইছে। আমার ভাই হল বন্ধু হল এই জায়গার যদি দুনিয়ার কোনো মানুষের যুক্তি তুকা যুক্তি কোনো লাভ হইত নাই। এই কারণে আকাইদে নসবির মাঝে আনইন মুসলমান হলর ইমান আকিদারে ঠিক রাখত হইলে একটা মাত্র জবাব দিত হইব, যে জবাবটা হইল সিদ্দিকে আকবর হযরতে সাইয়্যিদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর জবাব। আবু জেহেল যখন আবু বকর রে ভাইয়া কইল আবু বকর এতদিন তোমার মোহাম্মদ নবীরে আমরা কিছু না হইলে মানতাম, কিন্তু আজকে বুঝা গেল মোহাম্মদ বড্ড একজন পাগল, এই পাগল ছাড়া আর কিচ্ছু না। নাউজুবিল্লাহ হযরতে আবু বকরের ডাক দিয়া কইল রে আবু জেহেল আজকে আবার নতুন কুলটা লইয়া আইলে। আল্লাহর নবীর সাহাবী আবু জে আবু বকরের প্রশ্নের জবাবে আবু জেহেল মুস্কি আসে, হাসতে হাসতে উঠিয়া কয় আবু বকর তোমার বন্ধু আজকে কিতা কইরা জানো নি? আবু বকর কইন না, আমি এখন আমার নবীর সামনে গেছি না। আরে আবু বকর তুমি তো একজন ব্যবসায়ী মানুষ, সিরিয়া পর্যন্ত তুমি অসংখ্যবার ব্যবসা করছ। আবু বকর কইছেন মক্কাতনে সিরিয়া যাইতে কত সময় লাগে, মক্কাতনে ফিলিস্তিন যাইতে বাইতুল মুকদ্দিস যাইতে কত সময় লাগে? আবু বকর একটা জবাব দিলে। আবু জেহেলে উঠিয়া কয় তুমি জানো এক মাসের রাস্তা যাইতে এক মাসের রাস্তা আইতে দুইটা মাস অন্তত কে সময় লাগবে শুধু যাইতে আর আইতে, অবস্থান করলে তো আরো সময় লাগবই। আবু বকরে ডাক দিয়া কয় রে আবু জেহেল তুই কিতা কইতে চাইছ পরিষ্কার কইলাম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কত হইল তুই আমারে যেখান কইতে যেখান কইবার তুই পরিষ্কার কইলে আমার যুক্তি দেওয়ার দরকার নাই। আবু জেহেলে উঠিয়া কয় তোমার হাবিব তোমার বন্ধু তোমার নব্বী আজকে কইরা গত রায় সামান্য সময় কুরবিত্রে সারা রাইতে না সামান্য সময় কুরবিত্রে মক্কাতনে বাইতুল মুকদ্দস বাইতুল মুকদ্দস তনে সাত আসমান অতিক্রম করিয়া আর সে আজিম গিয়া আল্লাহর লগে সাক্ষাৎ করিয়া হন্তনে আরবার রাইত কুরবিত্রে তাইন বাইতুল মুকদ্দস ইয়া আরবার তাইন যে জায়গা তনে গেছলা ও জায়গাত ফিরিয়া আইজন। আবু বকর তুমি খোসাইনি কথা কান কি কোনো ফাগলে বিশ্বাস করবো? আবু বকরে ডাক দিয়ে এখন আবু জেহেল তোর গেছে হয়তো এই বিষয়টা অবিশ্বাস হইতে পারে, সত্যি করি কই কথা কি আমার নবীর জবান তো নেবার হইছে? আবু জেহেল কয় ও এখন পর্যন্ত তোমার নবী মক্কার গরোর সামনে মানুষের গেছে এই আলোচনা করতে আসেন? আবু বকরে উঠিয়া কয় আবু জেহেল রে আমার নবী যদি কথা কান কইয়া থাকেন তাইলে আমার আর ইনের যুক্তি তর্কর কোনো প্রশ্নই উঠে না, যদি আমার নব্বী হইয়া থাকেন তাইলে আমি আবু বকরের নিঃশর্তভাবে এক ইমানদার হিসাবে আমি বিশ্বাস করি যে আমার নবীর দ্বারা আল্লাহ এখানে গোটাইতে পারো। এক কথায় শেষ, আমার আল্লাহ চাইলে ইলা গোটাইতা। আবু বকর আবার নবীর দরবারও আইসেন না জিব্রাইল আল্লাহ বাটা এখন যাও, অতদিন সিদ্দিক আস আবু বকর আসলা খালি আবু বকর আজকে আইয়া আল্লাহ নবীরে হইয়া হইলা আবু বকরের লগে সিদ্দিক লাগাইতা। আল্লাহ রাসুলে মুস্কি আসেন নবীর সাহাবি হল সামনে মনে আবু বকর আইসেন সালাম দেন, আল্লাহ রাসুলে সালামের জবাব দিয়ে এখন কিতা হবে আবার আইবার আগে দেখি যে ইব্রাহিম লিয়া রাসুল্লাহ আমি তো কইতে পারি না লে কোনো ঘটনা ফটো ঘটছে না লিয়া রাসুল্লাহ আমার পাইছিল আবু জেহেল বুত্তা কইছে জবাব কিতা দিসলা? জবাব দিছি যে আমার আল্লাহ চাইলে আপনি নবীরে দি গোটাইতে পারেন। লো আবু বকর তুমি খুশি হয়ে যাও, তুমি যে নিঃশর্তভাবে এক ইমানদার হিসাবে যেন এক বাক্যে যেন আমি নবীরই মধ্যে জাহান রে আল্লাহর পক্ষ তনে বিশ্বাস করি লাইছো এটা আমার আল্লাহ খুশি হইয়া তোমার উপরে সিদ্দিক উপাধি লাগাইয়া দিল। মাত্র জুরানি এটা আর দুনিয়ার কোনো মূল্যার যুক্তি তর্ক তো গায়ে লাভ নাই, ইমানদার হইতে হইলে একমাত্র আবু বকরের অনুসরণ করিয়া মেরাজের ঘটনা তার কোনো যুক্তি আনার কোনো দরকার নাই। সেনেই কথা আনাইন কইয়ার আজকে আমরা দেশে একটা মূল্যবার হয়েছেন ও আজ খুব সুন্দর মেরাজের কথা কয় কইয়াও মাঝখানে ফিং করে কয় সব কিছু ঠিক আছে কিন্তু আমার নবীজি যে মেরাজ করেছিল তা সত্য ছিল কিন্তু এটা ছিল স্বপ্ন যুগে সারা সুন্দর করিয়া
মাঝখানে ইয়ার ডোজ দিছে মানে আপনারা যে খাইতাম সে ইয়ার আমার নবীর যে মেরাজের ঘটনা ঘটছে এইখানে স্বপ্ন যুগে ঘটছে না সশরীলে না ভাই এই না তুলিয়া হকা স্বপ্ন যুগে না সশরীলে স্বপ্ন যুগে আইলে তো আর আবু জেলে কিতা করল নে হকে উত্তর কইল নে ইয়া আল্লাহ স্বপ্নে ইলার বুত্তা দেখা যায় অন্য যদি মরে ভাই কইলে আর হুজুর গতকাল মুই আমেরিকা থেকে আমেরিকার প্রেসিডেন্টের ফুলির বিয়া হইছে অস্বাভাবিক কিচ্ছু নাই মাতুই না দেখি সব নেই লাগতকে গতকরি বিয়া করে কি যা তুলি দের বিয়ান তুলা উঠিয়া কয় হায় দিলা রাম পাইয়া রে মাতুই না দেখি তো সব নেই তার কোন জো আছেন আর সব নেই যদি হইতো তে আল্লাহ কুরআন শরীফ তুলুন মাতুই সব নেই ঘটনা আইলে কুরআন শরীফ তুলার দরকার আছিলি আমার ভাই হল বন্ধু হল নবীর এখানে আল্লাহ মেরাজ গোটা নিল আইলা দেখারণ আছে না মাতুই না দেখি নবীর আল্লাহ মেরাজ গোটা নিল আইলা আজকের এই মাহফিল কিতাল লাগি আপনারা করা নিল আইলা একটা যুক্তি কারণ তো থাকতো জি বলা নাই কথা এই মাহফিল আজকে খেনে করা নিল আইলা একটা কারণ আছে ঠিক নবীর আল্লাহ খেনে মেরাজ গোটা নিল আইলা এর একটা কারণ এর আগে আমি জানতাম কইতাম সেইতাম সব যুগের নবীর বিশ্বাস করি মেরাজর বিশ্বাস করি আসিল জেলা আবু জেল আসিল আবু জেলের লগে আর বহুত মানুষ কিতাবের মাঝে আমি নিয়ে বেটা মাছ লিয়া গেছে বাড়িত গিয়া বৌরে মাছ তো দিয়া কইছে তুমি রুইছে বানাইয়া ফাললে মন লাগে দুই পিস বিরান করো আর মুই গোসল করি আইয়াও সেটা খাইয়া পারিয়ে দিতাম বউ গেছে রুইছে গিয়া উন্ডাল বান্না নিট লাগছে বেটা গেছে লঙ্গি লিয়া গিয়া বুট দিছে যেমনে বহুত জায়গা দূর হয়ে গিয়া খানো উঠছে হে সিনে না সাইয়া দেখে যে বেটা আসিল পুরুষ হয়ে গেছে মহিলা আসিল জেন্টু হয়েছে লেডিস মা তো চিনালি এখন তো শর্ম পড়ছে ইয়াল্লাই কিতের হি নিজের ফুরকি গাটো নাই ফুরকির ফারো নাই কিচ্ছু নাই এর মাঝে শরীরে প্রায় উদলা উদলা কোনো রকম মানি তো না উঠছে ওই সময় দেখে গুড়া মারিয়া বেঠা যার খালি চাইছে তাইজন তাই শর্মাই শর্মাই চাইছে এই গেছে অব্দি দেখছে যে অন্তত ওকে যেখান ঘটবার ঘটি গেছে ওখান ইনই মরিয়া কিতা করতে মায়া করি নেয়ার যখন ও গুড়া তুইয়া গেছে গিয়ে বেটা মাগনা বিয়া হইছে বিয়া করিয়া তিন রুতা ফুড়ি হয়েছেন তিন ফুয়া হয়েছে কয়গু আতই না কয়গু ছয়গু রুতা সাত বছর সংসার করছে সাত বছর বাদে আইয়া আরবার গুসলে পড়ছে ফুরকিত যেমনে বুট দিছে উঠিয়া দেখে হুজের আগে জেন্টুস আছিস ফিরিয়া অক্টইস সাইয়া দেখে না হো ফুরকির ফার তার নিজের বাড়ির ফুরকির ফার লঙ্গি লাগান লাগে কি তুমি দেখে না লঙ্গি হতো সাবনও গাট হতো মনে মনে ডরার খরখেগুলো লঙ্গি ফিন দিয়ে উঠছে গিয়া দেখে তার বাড়ি লাগান লাগে বাড়িতে আমি উন্দালে দিয়ে তো মুখে দিছে দেখে বেঠিয়াব মাছ বানার হইলে কি দাগ মাছ বানানি শেষ নি বিরান হয়েছে নি কিতা বিরান হয়েছে দিয়া গেল এক মিনিট হইল না আরবার বিরান তো বেটিয়া কয়ে রে বেটাই কয়ে রে আগলামি ছাড়াইলি সয়ুর তার বা মা ওয়া সাত বছর সংসার করি আইলাম তুই আব মাছ মালাই দিলি রে তাই আব মাছ মালাই রে দি বেটিয়া কয় দাঁত ইয়া উঠিস তামনি গাউ সারা গাউরে উনাইলুম পাগলামি ছাড়াইব সারা গাউরে উনিস তাইস পাগলামির একটা সীমা আছে পাঁচ মিনিট হইল না মাছ দিয়া গেছো আবো সাসিয়া বানানি লাগছি আর তাই নিয়ে ভিতরে সাত বছর কাটাইয়া বিয়া করিয়া হুরুতা হুরুত হই এটা কইলে আল্লাহর দিয়ে একটা তা বহন নি রে বলে কিতা বেশ আল্লাহর কসম গবেন উঠনি ও পর্যন্ত ঘটু না মরে মাগনা বিয়া হুয়া হইল লে হাসা কনি বলে লে সত্যি করে হয় বলে হয় হতো আমার প্রাণের স্বামী আমি খবর পাইছি মো
মক্কার জমিল আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত রাত কুরা গর রাত নবীজি মিরাজ করি আইছেন আবু জেহেল সহ কিছু মানুষের নবীর এই মিরাজ স্বীকার করেন সত্যি করে কইছেন তুমি কি আবু জেহেলর দলের মানুষ বেটা উঠিয়া কয় অয় আমি তো অবশ্যই আবু জেহেলর দলের মানুষ আমি তো এই গান বিশ্বাস করি না কিলা কোসাইন নিজে একজন ব্যবসায়ী মানুষ যে জায়গাত বছর গা বছর ব্যবসার সময় কাটাই কিভাবে বিশ্বাস করব দুনিয়ায় তিলা কোনো বাহন বাড়ইছে না যে বাহন দিয়ে এক রাত করে ভিতরে বাইতুল মুকদ্দাস তুনে বিরিয়া আওয়াজাইব আল্লাহর বাল দিয়ে ডাক দিয়া কয় গো আমার প্রাণের স্বামী এতদিন পর্যন্ত আপনার সংসার করতে আমি নিজরে ভয় করি করি কোনো মতে আপনার পায়ে পা চালাইয়া আমি সংসার করতে আসি কিন্তু যেই দিন তনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমার দাওয়াত দেন ওই দিন তনে আমার মন চায় এই নবীরা তো কলমা পড়িয়ে মুসলমান হই জিতাম কিন্তু আপনারে ডরাইয়া আমি হই না এখন সত্যি করি কক্কা চাই পাঁচ মিনিট হইল না মাছ দিয়া গেলা বানানি ত্রুইতে রইতে আল্লাহ যদি আপনারে সংসার করাইয়া সাত বছর কাটাইয়া ছয়টা সন্তানের জননী বানাইয়া যদি আনতে পারলা তাইলে যে নবীর খাতিরে তাম বিশ্ব জগৎটারে আল্লাহ সৃষ্টি করছেন এই নবীর ওসিলায় কি আল্লাহ এক রাত কুর সামান্য সময় কুর ভিতরে আল্লাহ নবীরে কি আল্লাহ সফর করাইতে পারেন কি পারেন না বেটা উঠিয়া কয় বিবি রে আর আইডিয়া দেওয়া লাগতো না রে বিবি মাফ হয়ে গেছে বিবি তাড়াতাড়ি কাপড় লাগা আর দেরি করতাম না দু জাহানোর বাচ্চা নবীরা তো কলিমা পড়িয়া মুসলমান হইমু সব জবা না তু নবীর পক্ষে এক গুরু আর বিপক্ষে এক গুরু আমার ভাই এখন বন্ধু এখন নবী যে রে দিয়ে আল্লাহ খেনে মেরাজ গোটা নিল আইবা কারণটাই বা কিতা অনেক পিছনে যাইতে হইব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মাঝে আল্লাহ যত নবী রসুল সৃষ্টি করছেন আমার নবী সহ প্রত্যেক নবী রসুল রে আল্লাহ এই জমিনের মাঝে বড় কঠিন অবস্থার মধ্য দিয়ে সৃষ্টি করছেন বড় কঠিন পরীক্ষা দিয়া এই জমিনের মাঝে নবী অকলরে বড় হইতে হইছে প্রত্যেক নবী অকলরে আল্লাহ যে পর্যন্ত মর্যাদা দিছেন তান্তানের মর্যাদা অনুসারে আল্লাহ তান্তানের পরীক্ষা ফেলাইছে আমার নবী জিরে আল্লাহ মার পেটে থাকা অবস্থায় বাবারে দুনিয়ায় তো নে উঠাইয়া নবীজিরে দুঃখী বানাই আল্লাহ জমিন দিলাম মার কুল তো মাত্র এক মাস বয়সে নবীজি যখন প্রায় 150 কিলোমিটার দূরে হজরতে মা হালিমা তু সাদিয়ার দেশ যাইন গি প্রায় 60 বছর 60.5 বছর নবীজি অতিক্রম করিয়া নিজের মার কুল ফিরিয়া আইলা খুব কম দিন নবীর মার কুল নবী থাকলা মারে লইয়া বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত যাইন বাবা আব্দুল্লাহর কবর জিয়ারত নে গুরার ভতে মক্কা মদিনার মধ্যবর্তী স্থান আবুয়া নামক স্থান হইয়া নবীজির মা নবীজির চির এতিম বানাইয়া জমিন ছাড়িয়া বিদায় হই যায় 6 বছর বয়স নবীর মা মারা যায় নবীজির দায়িত্ব নেন নবীজির দাদা হজরতে খাজা আব্দুল মুত্তালিফ সাহেব খাজা আব্দুল মুত্তালিফ সাহেব নবীজির 7 বছর বয়সে ইন্তেকাল করিলেন নবীজির দায়িত্ব হজরতে আব্দুল মুত্তালিবে নিজের ছেলে আবু তালেবরা তো দিয়া যায় আবু তালেবরা তো নবীজি প্রায় 25 বছর পর্যন্ত নবীজি লালন পালন হইয়া এর বাদে আবু তালেবর পরামর্শে মক্কার সবচেয়ে গুণবতী সবচেয়ে রূপবতী মহিলা দুইবার কর বিধবা একজন মহিলা খাদিজাতুল কুবরার লগে নবীজির বিয়া শাদী হয় যখন নবীজির বিয়া শাদী হয়ে যায় খাদিজার লগে হজরতে আবু তালেব হজরতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব খাদিজার লগে যখন নবীজির বিয়া দেওয়া হইলেন খাদিজার লগে নবীজির সুন্দর সংসার চলতে দেখে আরো 15টা বছর অতিক্রম করলে মক্কার জমিনের মাঝে যখন আমার নবীজির আল্লাহ নবুয়তি প্রকাশ করার হুকুম দিলাইলাম জুহরের নবুয়ত হয়ে গেল নবীর নবুয়তি যখন প্রকাশ হয়ে গেল তখন মক্কার মানুষের সব মানুষে মায়া ত্যাগ করিয়া আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নির্যাতনের তুফান শুরু হলো বহুত জায়গা আমি আগুয়া আইনলিছি আশা করি বুঝছো।
মাথান বুঝুক বুঝছই মাশাআল্লাহ নবীজির 40 বছর বয়সে নবীর উপরে তুফান শুরু হইছে এর আগ পর্যন্ত নবীর উপরে কোনো মানুষের নবীর উপরে কোনো আপত্তিও দিছে না নবীরে ফুল দিয়ে খেউ ইটা মারছে যেদিন নবী কলিমার দাওয়াত দিলেছেন ওই দিন তো নবীর দুশমন যদিও দুশমন আছেন কিন্তু চাচা আবু তালেব আব্দুল মুতালিবর ছেলে হিসাবে মক্কার সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে ধনী আর সবচেয়ে বংশমর্যাদার দিক থেকে উন্নত হিসাবে আবু তালেবরে দেখিয়া আমার নবীরে মারতে সময় কিছু মানুষের চিন্তা করে যেতে স্যার চাচা আবু তালেব বেটার প্রতিশোধ নিব এর বাদেও লুকাইছে ভাইয়া নবীরে যে নির্যাতন করা হয় নবিয়া যখন খাদিজা রেখেন তখন খাদিজা নবীরে সান্ত্বনা দিয়া খেদমত করিয়া মোটামুটি নবীরে ফিট করিলেন সুবহানাল্লাহ বারার যন্ত্রণা তনে আবু তালেবে রক্ষা করেন আর ভিতরে যে দুঃখ বেদনা আছে খাদিজা মোটামুটি সান্ত্বনা দিয়ে ফিট করিলেন এইভাবে নবীজির গেছে 12টা বছর কতটা বছর 12টা বছর 12 বছর বাদে 13 বছরের খালা আল্লাহ রসুলের চাচা আবু তালেব আর হজরতে খাদিজাতুল কুবরা একই বছরের ভিতরে নবীরে ছাড়িয়া দুজন সবচেয়ে মায়ার মানুষ আর সবচেয়ে বড় অভিবাহক যে দুইজন মানুষ এই দুজন মানুষ একই বছরের ভিতরে ইন্তেকাল করিলেন তখন নবীজির গরো নবী অসহায় হয়ে যায় বারে নবী অসহায় তখন নবীর চিন্তায় মাতার মাঝে যে আমারে তো এখন সমাজে কেউ মারলে কেউ ফিরে আনেওয়ালা নাই আর এখন তো ইসলামের খেদমত চলের পুরোদমে আজ 12টা বছর হয়ে গেছে পুরোদমে চলের মোটামুটি দুশ্মনও বাড়ি গেছে হযরত হুজুর পাক ইসলামের উপরে নির্যাতনের তুফান বাড়ার একেবারে চূড়ান্ত পর্যায়ে যখন আবু তালেব মারা যান তখন নবীর মনে খুব কষ্ট যে আমার চাষা থাকায় আমার বহুতটা নিরাপত্তা আছিল দেখুন চাষা নাই আমার খেয়ে খেয়াল করত ও নবীজির মনটা একটু হয়েছে কষ্ট ও বছর যখন খাদিজা মারা যায় তখন নবীজি যদিও মন কষ্ট লইয়া গরু আইতা খাদিজা মোটামুটি নবীরে ফিট করে লইতা মোটামুটি নবীর মনটা শান্ত হইস্ত ভালো হইস্ত আল্লাহর ইচ্ছা খাদিজা যে বছর মারা যায় ওই একই বছরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঈশান নমাজ বলিয়া তান সাসার বোন উম্মে হানি মতান্তরে কাবা শরীফের হাতিমর মাঝে নবীজি 26 রজব দিবাগত রাইত ঈশান নমাজ বলিয়া মনটা খুব দুর্বল করিয়া নবীজি খাই তুইছেন আর আল্লাহ রসুলের গুম লাই গেছে ও যে নবীর মনের মাঝে যে নতা যন্ত্রণা লইয়া নবীজি ঘুমাইছেন দুনিয়ার কেউ জানে না কিন্তু আল্লাহ দেখিলেছে দূরে কইতে হইবে সুবহানাল্লাহ আল্লাহ দেখ আল্লাহ দেখিয়ে জিব্রাইল দেখুন জিব্রাইল লক্ষ লক্ষ বুরাকর মাঝে একটা বুরাকর ললাটো লেখা আছে খোফালো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উতারে ভাই আড়ুয়া উতারে ভাইলে যে কেন জানো দেখুন তো নবীর লগে বেয়াদবি করেন উতারে ভাইলে যে কেন জানো বলে আড়ুয়া তুমি যে নবীর লগে ওটা ওটা মিলাওয়ানিয়া নবীর বুরাক যেটা একটা আল্লাহ লাখ লাখ বুরাকর মাঝে নবীরটা আল্লাহ আলাদা নির্বাচন করে রাখি মাতুজরানি তারিখে হাবিবে ইলার মাঝে আনছইন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ জিব্রাইল হুকুম দিয়ে এখন জিব্রাইল যাও জান্নাতর অমুক কামরার মাঝে একটা শোকেসর চতুর্দিকে 70,000 ফিরিশতায় আমার নবীর দুরুদ পড়িয়া একটা লেবাসর চতুর্দিকে একটা শোকেসর চতুর্দিকে যে শোকেসর ভিতরে আমার নবীজির লাগি আমি আল্লাহ জান্নাতি পোশাক রাখছি শোনাবাইয়া নজরিয়ে কইতেইব সুবহানাল্লাহ 70,000 ফিরিশতা আমার নবীর শান পোশাকর চতুর্দিকে তোয়াফ করিয়া দুরুদ পড়তে আছে ও জিব্রাইল হও বুরাকা রও পোশাক 70,000 বরযাত্রী ফিরিশতা হল এরারে লইয়া যাওয়ার যাইবার আগে জান্নাতর প্রত্যেকটা কামরায় কামরায় নতুন করে সাজসজ্জা কর প্রত্যেকটা ফিরিশতা কর হুর গিল মানকলর এখন নতুন লেবাস লাগাইয়া জান্নাতর প্রতিটা দরজা দরজায় আলাদা নবীর লাগি গেট বানাও আসমানরে সুন্দর করে সাজাও 70,000 নূরর ফিরিশতা লইয়া
আদবর সহিত আমার হাবিবর সামনে যাও, আমার হাবিবরে গিয়া উঠাইয়া আমার বন্ধুরে হইয়া দেও। মনের মাঝে যে কষ্ট লইয়া বইছেন, দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহ দেখিলে আমার হাবিব রেখো। দুনিয়ার সব রেতান মাতার উরেতনে হরাইয়া পড়লাম, বাবাও রাইছি বাদে মাও রাইছি বাদে দাদাও রাইছি বাদে চাষাও রাইছি বাদে তান বিবিও রাইছি, সব অভিভাবক লরে মাতার উরেতনে হরাইয়া তান রে এতিম বানাইয়া অসহায় বানাইছি। দুনিয়ার কোনো মানুষের দি সান্ত্বনা দিবার লাগি নাই। ও জিব্রাইল আওখান জ্বালাইয়া দেও, সব নবীক লরে কষ্ট ফালাইছি, দুনিয়ায় পুরস্কার দিয়া শান্তি করছি। আমার হাবিবরে আমি কষ্ট ফালাইলে দুনিয়ার কোনো মানুষ দিয়ে শান্তি করাইতাম না। আমার বন্ধুরে জানাইয়া দেও, আজকে আমি আল্লাহর কুদরতি দরবারে আমার বন্ধুরে মেহমান বানাইতাম। জিব্রাইল আলাইসাল্লাম আইসেন নবীজির দরবার, নবীজি তখন হজাগ না ঘুমো মাত্তা নেয়, নবী হজাগ না ঘুমো। জিব্রাইলের মর্যাদা তো আমার নবীর তনে বেশি, জি বেশি নেন। জিব্রাইল তুমি রুহুল আমিন হইতে পারো, সমস্ত ফিরিস্তাগুলোর সর্দার হইতে পারো, কিন্তু আমার নবীর তনে তোমার মর্যাদা। আমার নবী একদিন জিব্রাইলের গেছে গেছেন না, কিন্তু জিব্রাইল আমার নবীজির 23 বছরে 24,000 বার নদীর খেদমত হইত। কত হাজার বার? 24,000 বার আমার নবীর কাছে আইতে হইছে জিব্রাইল, যেবলা আমার নবী কইছেন একটু আইতে হইছে। আদব হারে কয় জিব্রাইল রে জিকাই, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার হাতিমার মাঝে মতান্তরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নূর বইন, নবীজির চাচার ঘর বইন উম্মে হানির ঘর। এখন মক্কা দার উম্মে হানির ঘর নাই বাবা, ই ঘর খানে কিবারে কাবা শরীফের কিনারে আছিল। মক্কার হাতিম মতান্তরে উম্মে হানির ঘর নবীজি এশান নমাজ বলিয়া আরাম করছেন, জিব্রাইল এই নবীজির দরবারে হাজির। গরর বারা 70,000 ফিরিস্তার আল্লাহর কুদরতি বুরাক, নবীরে কিতা হইয়া তুলতাম, নবীরে কিতা হইয়া তুলতাম, ইয়া রাসূলুল্লাহ উঠো গো আপনারে লিয়া আল্লাহর দরবারে যাইতাম। জি না, জিব্রাইলের বাফরও সাহস নাই নবীরে ইখান হইয়া তুলবা, মাতেন না। আমরা লান উল্লা বেটা হইলেন, উঠাবো মোর কি লাগছে কি যা খোকড়া দি দি বেদার হই জানি সাহ। আমার লাগাল মেসে আপনি আর নাইল তো দরজা, মানে বুঝিলা যে তোমার গন্টি বাজি গেছে। জিব্রাইল কিতা কইয়া নবীরে উঠাইতা, নবী উঠো গো নবী আপনারে আল্লাহর দরবারে লইয়া যাইতাম, জিব্রাইলের সাহস নাই। তে জিব্রাইল আজান দিবা মনে করে বলে আজানও সুরে উঠবে, জি না আজান দিলে হইতো না সারা মক্কার মানুষ উঠি দিব। এমন কিতা দিয়া জিব্রাইল উঠাইতাম, কিতাবের মাঝে লেখন জিব্রাইল একবার নবীর পাওয়ার দিকে যাইন, একবার মাতার দিকে যাইন, একবার ডাইন একবার বামে। কিতা কইয়া নবীরে উঠাইবা কোনো বাসা পাইন না, শেষ পর্যন্ত আমার নবীজির কদমর দিকে যাইন। নবীজির কদমর দিকে গিয়া জিব্রাইলর গাল খান আমার নবীজির ফাওয়ার তোলার মাঝে লাগাইয়া গোসা দেন, যেমনে খালি জিব্রাইলর গাল নবীর ফাওয়ার তোলার মাঝে লাগাইয়া গোসা দিছেন, সাথে সাথে দুজানর বাদশাহ নবীজি চক্ষু মেলিয়া চাইলিস। এখন জিব্রাইল রে জিকা আদব হারে আমার লাল মুল্লার কাছে আদব নাই নবীর দিয়া। জিব্রাইলে তো কইতে পারত, হাই নবী উঠা তুমি আমি জিব্রাইল জানলা রে মাতি না দেখি। জিব্রাইলে কত ডর ডরাইছে নবী জিকেন, জিব্রাইল ইতা খল্লাই কিতা আমার তো এমনি তুলতে পারতে ডাকিয়া তুলতে পারতে মাথা তাত দিয়ে তুলতে পারতে শুনিয়া রসুল্লাহ আমি জিব্রাইল হইতাম পারি, আমি জিব্রাইল হইতাম পারি, কিন্তু আপনি নবীর যদি তুলার যাই আর আপনার আরামর গুম ব্যাঘাত সৃষ্টি হয় আর আপনি নবজি যদি খালি একবার তা শ্বাস ফালাই দিন তে আমার জিব্রাইলই চাকরি এর দামি ডরাইয়া যাওয়া ভাই। জিব্রাইল খিতা বেশ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার মনের গতি বুঝতে পারিয়া
জান্নাতি বুরাক পাঠাইয়া দিছেন মেহমান হিসাবে আপনারে আল্লাহর কুদরতি দরবারে লইয়া যাইতে। কোন জায়গা মাত্তা নাই, কোন জায়গা আরশ আজিম জুরিয়ক কয়, কোন জায়গা আরশ আজিম না ডাগা আরশ আজিম। আমার ভাই হল বন্ধু হল নবীরে জিকাকা নবী আল্লাহ যেন কইল আল্লাহ ইলাম মিনাল মসজিদুল হারাম রাইত কুরশা মাইন্য সময় কুরবিত্রে মসজিদে হারাম তো না মসজিদে আকসা পর্যন্ত গেল নবী গো ই রাইতকুর সামান্য সময় বলতে কত গান সময়। আমার ভাই হল বন্ধু হল নবী যে ফরমান জিব্রাইল আমারে যে বিছনা তনে উঠাইলাম আমি নবী বিছনা তনে উঠিয়া জিব্রাইল আমারে লইয়া গরর বারা গেলাম জমজম কুবর খালদাত গেলাম যাওয়ার বাদে জিব্রাইল আমারে উঠাইলাম আমার বুক ফারলাম আমার ভিতরে তনে যত খোলজা তিলি যেতাগু আছে সপ্তাহ বার করিয়া এক আসমানি জান্নাতি এক প্লেটের মাঝে বর্তনের মাঝে তৈলা জমজমর পানি দিয়ে আমার ভিতরে দইয়া পরিষ্কার হলাম মেডিকেল হইতো না আইসি মেডিকেল বুঝিনি বুঝিনি আজকে দুবাই বাহরাইন সৌদি যাইতেলে মেডিকেল লাগে নি মাতুই না থেকে লাগে নি মেডিকেল সায়েন্স আইসে হইতো না জিকাইন জান হৌ যে নবীজিরে সফর করাইবার আগে সিনাসাক করছিলা হৌ সিনাসাক তো না মেডিকেল আইসি সুবহানাল্লাহ আপনারা বেশি বিরক্ত লম্বা করে দিয়ে আপনারা লড়া ছড়া বিজাদার যেমন আমি গিয়েছি আমার জোর এরান হয়েছে আমার ভাই ওখান বন্ধু ওখান হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন আমার জিব্রাইলে জমজমর খান্দাত নিয়া উঠাইলাম আমার সিনা ফারিয়াম আমার ভিতর সপ্তাহ দইয়া পরিষ্কার করি আর বার ফিটিং করিয়া দিয়া আমার লিয়া বুড়া কর খান্দা তাইলাম যখন বুড়া কর খান্দা তাইলাম আমার উঠিয়া কইলে আর রাসূলুল্লাহ বুড়া কর উপরে তো শিবরা কইকা আমি নবী বুড়া কর উপরে তো শিবরাখ বারাগে আমার মনের মাঝে আইল কিতাবের মাঝে লেখন নবী যে ডাক দিয়া কইল জিব্রাইল বড় সুন্দর বুড়াক লইয়া আইছো যে গুট্টুটোর মাঝে কপালোর মাঝে ডানার মাঝে আমি নবীর নাম কলিমা লেখা জিব্রাইল এই বুড়াকর গতি কত গান হইব নবীজিরে জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ এই বুড়াক বারকুন্তনে বুড়াক বিজলি সম্মত গতি বারকুনর তো বিজলি বারকুনর তো কিদা বিজলি বিজলি বুঝেন তো মেঘল লগে তলক দেখতে কিদা কইন বিদ্যুৎ চমকান মানে সেকেন্ডটার লগে অন্য যদি বিদ্যুৎ চমকায় হু ফেসি গইন তো না সেকেন্ডটার লগে দেখা যাইব মাতই না অন্তনে ফেসি গুন যাইতে সেকেন্ড লাগলে দুই সেকেন্ড লাগে কত ৭৫ কিলোমিটার লাগে বুড়াকর নাম বুড়া কইছে এই কারণে যে এই বিরাকর যে গতি আল্লাহ দিছে বিদ্যুৎ গতিতে বুড়াক চলে বুড়াকের জিব্রাইল খনিয়ার রাসূলুল্লাহ আপনি উটুকা এই বুড়াকর চকুর সামনে যত জায়গা আছে বিসমিল্লাহ হয়ে একটা দাফ যেমনে দিব তার চকুর সামনে জয় হাজার মাইল আছে ওই হাজার মাইল এক দাফে আঁকবে নবীজি বড় খুশ উঠিস্তা বুড়াক ওই সময় নবী উঠি এখন জিব্রাইল হাসা বুড়াক উঠতাম বলে যে বুড়াক উঠতাম বলে এর আগে জিকেইতাম সাইয়ার আল্লাহ মোল লাগিও তো সুন্দর বুড়াক পাঠাইলা আমার উম্মতের লাগিলা কোন বুড়াক আল্লাহ নবীও তো খুশির সফর উম্মতরে ভুলছেন না দায় নবীর উম্মত হলে নবীর কইজেন ফালাইছে এটা ভাই মাতুই না দি আইজ উম্মত কোন ভাই আর নবী কই আল্লাহ ডাক দিয়ে এখন জিব্রাইল আমার হাবিব রে জ্বালাইয়া দে বুড়া করুক রে তশিব উঠাইলি তা তশিব রাখি দিতাম আমার হাবিব রে খুশির খবর দেও আমার হাবিব রে গতাল উম্মত লাগিয়ে তোমায়া আমি আল্লাহ ওয়াদা দিলাইলাম যেই দিন কিয়ামতের ময়দান তান উম্মত আসরের ময়দান আকটি যাইব আমি আল্লাহ মায়া করি তান উম্মত লাগি বুড়াক রাখবো এই বুড়াকর উপরে যখন তান উম্মত উঠব
চকুর ফলক লগে হাশরের ময়দান তনে জান্নাত পর্যন্ত বুড়াকে পৌঁছাই দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুয়ার বরকতে হাশরের ময়দান ও জান্নাতি উম্মত হলে বুড়াক ছড়ব। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মাঝে আইছে কুরবানির পশু কিতা কুরবানির কুরবানির পশু যদি গরু ইয়া থাকতে গরু সাল্লাহান গরু ইলে মরে লিয়ে যাইতে পারব তুই আমরা দেখো দেইও আইগুলো বাসিয়া আলো 32 বছর ধরে নরম হয়ে গেছে গো দাঁত পড়া হিং নাই হে তার বডি লিয়ে যাইতে পারে না মরে নি তো কি তরে বাসিয়া দেহুক শোনা ভাই আল্লাহর নামে ইতে বাসিয়া বাল্লাটাইতাম না মাটাইতাম ওইটা গেছিল শিকার আস্তে আস্তে শিকার করিয়া কিচ্ছু বান্না উঠিয়া কইলে রে আল্লাহ সরম রে বাড়ি যেতাম কি এটা ফাঁকি যদি ভাইতাম আছি আল্লাহ যদি ভাই তে তোমার নামে উঠলাম থেকে দেও দরছে বাকি একটা এগু দরিয়া তো লালস হয়ে গেছে আল্লাহ এগুতা তা হক এখন যে গু ভাই মুগুলি আর একটা ধরিলছি এগু দরিয়া দেখে মুঠা এগু গাছল হ আল্লাহ এগুতা ধরলে রে বাইলাম তোমার ধরিলছে তিনটা তিনটা দরিয়া হয়ে রে এই তিনটা তো মর করে হইতো না আল্লাহর আর দিতাম কিন্তু ওই সময় দেখছে আরো দুইটা বইছে গেছে কয় আল্লাহ দুইটা তা ধরিলে কয়লা কর তিনটা তোমার আর বাদ দুইটা মর হগুন লাগছে দরা আর এই তিনটা বাড়িয়ে গিয়া ছুটি গেছে ছুটিয়া যখন তিনটা উড়াল মার গিয়া তাহলে যাওয়া শুরু করলিস ওই সময় উঠিয়া কয় আল্লাহ যে তিনটা যাইরা তিনটা তোমার নামে দিলি আল্লাহ কি আর বুঝই না اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا امار بھائی خل بنگل বুড়াকর উফরে নবী উঠি যাইবা খুশি হইয়া এখন বুড়াকে মুড়া মুড়ি আরম্ভ করছে বুড়াকে লড়া চড়া শুরু করে জিব্রাইলে বুড়াকর পিঠি দাঁত দিয়া কই বুড়াক ও বুড়াক হার সামনে লড়া চড়া করো সিননি যে নবীরে সৃষ্টি না করলে আল্লাহ তোমারও সৃষ্টি করতো না আমি জিব্রাইলেও সৃষ্টি করতো না ও নবীরে তুমি ভাইছো তুমি ভাগ্যবান বুড়া কেনে তুমি নড়াচড়া করিয়া বেয়া দবি করো বুড়াকর জবান খুলি যায় ডাক দিয়া কয় ও ভাই জিব্রাইল আমি বুড়াকে তো আসলে নবীর লগে বেয়া দবি করার উদ্দেশ্যে নড়াচড়া করিয়ান না আমি বুড়াকে নড়াচড়া করিয়ার আল্লাহর হাবিবর পক্ষ তো একটা অঙ্গীকার লইবার লাগি নবীজি এখন বুড়া কিতা অঙ্গীকার লই দেয় ইয়া রসুল আল্লাহ আজকে আল্লাহর দয়া হয়েছে নবী গো আপনারে আল্লাহ দয়া করি আপনারে আল্লাহর কুদরতি দরবার মেহমান বানাইছেন আপনি আমি বুড়া কর উপরে উঠবা চকুর ফলক লগে আপনারে লিয়া সাত আসমানের উপরে যাইমু ইয়া রসুল আল্লাহ আজকে আমি বুড়াক দৈন্য হয়ে যাইমু বিশ্ব নবীরে লইয়া আমি সফর করিয়ার নবী কিয়ামতের ময়দান আপনি নবী বুড়া কর বড় প্রয়োজন পড়ব আপনার উম্মতরে বার করার লাগি একবার আপনি হাউজে কাউসারে যাইবা একবার আপনি মিজানোর খান্দার যাইবা একবার আপনি দুজখর খান্দার যাইবা ইয়া রাসূলুল্লাহ দয়া করি ওয়াদা দেখা হাশরের ময়দানের এই কঠিন ভয়াল মুহূর্তে লম্বা সফরের সময় আমি বুড়াকরে চলি আপনি নবী দৈন্য করবা দয়া করি আমার ও ওয়াদা খান দিলাও খা আমার নবী ডাক দিয়ে এখন বুড়াক তুমি খুশি হয়ে যাও হাশরের ময়দানে যেদিন বুড়াকর দরকার পড়বো আমি নবী তুমি বুড়াকর উপরে চলি আমি হাশরের ময়দানের সমস্ত সফর করমু। সুবহানাল্লাহ।
des kitabos lekhon je foshie no vire sinche no bien no vire ummate no vire sinche na foshie no vire ami khoda taslam allah rasul shomoy khotto khan lagchil mera jara alochona abo shuru korchi na shudhumatro bhoy laga left mati huzure pak sallallahu alaihi wasallam farmain uzin jibril je bisnatune more tulchen আমি সফর শেষ করিয়া সাত আসমান ঘুরাইয়া আল্লাহর আরশে আজিম শুকর দিয়া লোহে মাহফুজ জান্নাত আরশ কুরসি সত্তা দেখিয়া জাহান্নাম সত্তা দেখিয়া ফিরিয়া নবী গোরাইয়া হইন আমি যে বিছনাতে গেছিলাম বিছনা থুতার কারণে যে বিছনা সামান্য গরম হয়েছিল আমি নবী সফর শেষ করিয়া ইয়া দেখিয়া আব পর্যন্ত এই বিছনা ইকান গরম অথচ আমি সফর শেষ করিয়া কুরআন শরীফের লাইলানোর বার্তা দিতে গিয়া ব্যাখ্যা দিতে গিয়া আল্লাহ কইরা যে আমার হাবিব রে আমার বন্ধু রে আমার হাবিব রে এক রাত কুর সামান্য সময় কুর ভিতরে আমি আল্লাহ মক্কাতনে বাইতুল মুকদ্দাস বাইতুল মুকদ্দাস তনে সাত আসমান বলতে তো নানি অন্তনে ফেসুগুন জীবনানি নাগালামাজার জমিন তো না আসমানের দূরত্ব হইল 500 বছরের রাস্তা কত বছর 500 বছর কিতাদি মাফতাহ ফিতাদিনি একটা স্প্রিড ওয়ালা গুড়া যুদ্ধর ময়দান মুজাহিদ হলে তা গুড়া দৌড়াইন এমন একটা স্প্রিড ওয়ালা গুড়া যদি লাগাতার 500 বছর দৌড়ে যতক্ষণ দূর হয়ে যাইব জমিন তো না আসমানের দূরত্ব হইল তখন জুরিয়া কইতা নাই সুবহানাল্লাহ আরবার ও জমিন তলে আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা আবার এক একটা আসমান গাড়ি হইল আর 500 বছরের রাস্তা মাত বুঝরানি শুনতে যেমন কিল্লা লাগান নাকি না অনেক জিনিস আছে শুনতে শুনতে যেমন সহজ হয়ে যায় আর কি 500 বছর আর কি তাই আমার তিন চিলির হিসাব ছয় চিলি চোদ্দ চিলির হিসাব লিয়া দেখো 500 বছর হইব কি মাতুই না আবদুল্লাহের বয়স 40 বাপর বয়স 73 এর বাপর বয়স আছিল ধরি লাগা 80 হেন বাপর বয়স সারা মিলাইয়া দেখো 500 বছর যাইতে খবর কত দিন খবর আছে আসমান তলে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা এক একটা আসমান গাড়ি হইল আর 500 বছরের রাস্তা এত গাড়ি আসমান আর এক একটা আসমান আল্লাহ এক একটা জিনিস দি তৈরি করছে কুটা কয়টা লাগাইছিল আল্লাহ হ্যাঁ কি দাও না আছে কুটা একটা আমেরিকা একটা পাকিস্তান একটা ইন্ডিয়াত বাংলাদেশ কথা পড়ছে না না ওখানে সুবহান আল্লাহ কইতা যে আমার আল্লাহ কত পুত পবিত্র কত মহান যে আল্লাহ সারাটা আসমান রে আল্লাহ বিনা কুটিতে সুবহান কমসে কম যদি 500 বছর ধরে হিসাব করো তাইলে সাতটা আসমানের দূরত্ব হইব পাঁচশাটা 35 আর সাতটা আসমান তো না জমিনের দূরত্ব আরো 35 35 না 35 শত 35 35 70 হইলে 7000 আত্মা নাই সত্তর বছর হইলে সাত হাজার বছরের রাস্তা দূরত্ব হইল জমিন তলে সিদরাতুল মুনতাহা পর্যন্ত আর সিদরাতুল মুনতাহা তলে আরো সত্তর হাজার নূরের পর্দা এক একটা পর্দার দূরত্ব হইল সত্তর হাজার বছর রাস্তা ফাঁসো না রে ফাঁসো না সত্য সত্তর হাজার নূরের পর্দার এক একটা পর্দার দূরত্ব হইল সত্তর হাজার বছর রাস্তা
হই 70000 নূরর পর্দার উপরে গিয়া পাইলা লামাকাম শহর যে রিয়াদ যাওয়ার বাদে ডাইন নাই বাম নাই সামন নাই পিছন নাই কোনো এরিয়া নাই এর উপরে পাইলা নূরর সমুদ্র কিতা নূরর বিশাল একটা সমুদ্র নবীজি ফরমান যে সমুদ্রর কোনো কূল কিনারা এই নূরর সমুদ্রর উপরে হইল আল্লাহর আরশ আজিম শুনাবাই এই নজরে কইতেই সুবহানাল্লাহ নূরর সমুদ্রর উপরে শূন্যে সবে কইতেই শূন্যে 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 না অন্য কিছু হ্যাঁ আব্দুল্লাহ আপনি আমি যে স্টেজে বইছি স্টেজের সিয়ারি কেন শূন্যে কিতাবর মাঝে লেখছেন এক ফিরিস্তার বড় হইল এক কানল লতিত নে খান্দ আইতে জান্নাতি একটা ফাঁকি 700 বছর উড়াল দিয়া এক কানল লতিত নে খান্দ আইতে সুবহানাল্লাহ ইয়া আল্লাহ তো মেসা আন্দাজ কইরা নি যাবে তো তুলে গোকাল কইরা মাতাই না দি মেজাবে আন্দাজে কইরা মেজাবে কইরা না নবীজি কইছেন এই যে আটজন ফেরেশতা এ তো বিশাল আকৃতির ফেরেশতা আমরার বডি কয় ইঞ্চি সিনা কয় ইঞ্চি আব্দুল্লাহ 30 জানের দু সেফটা আছে বড় জুড়ে 38 মাতই না ও দেওয়ানবাগি যে গুয়াছে ডাকারি গুর কি ব্যাপার 40 মাতিন না দেখি হি বলল দিগ্রে ওরা বড় আছে তার পেটু গেছে ও বাইর হন্দ সিনা কত ইকান এসার কথা খালি খানল লতিত নে খান্দ আইতে জান্নাতি একটা ফাকির 700 বছর সময় লাগে জুড়ে কইতা নাই সুবহানাল্লাহ 700 বছর ও খান্ত নে ও খান্দ আইতে যদি 700 ই খান্দ তো নেই খান্দ আইতে 1400 বছর যদি দূরত্ব ধরে অন্ত নেই গর্জনা তো নেই গেলে মাঝখান যাইতে কবে মাতই না দেখি মাঝখান চালিতে নিজাব তো নেই যে বেটার অন্ত নেই অন্য 700 বছর ই বেটার খান্দর মাঝখান তো না হইলে আরো 1000 বছর মাতই না দেখি বেটা গোল্লা লইছে 2000 টাকা দিছি কারে ভাই গুদার ভাই ভাই বিলা বিলা হিগালাই সাবরি লইছি না ও যেন কাটছে ও গেলার যেন দেড়ি হতো কান যেন এমনি এমনি করি ও অনলাইন তো 4.5 কেজি মারিছি মা তুই না দেখি কই অন্য হিসাব করিলা সারাসারা শুনল অন্য 2000 টাকা পাই গেছে আর ইতা তো আর জিভরা তিলি কইল যাত মগল তো আর রইল বাকি মা তুজরা নি ও নবীজি ফরমাইন 8 জন ফেরেশতা আল্লাহর আরশে ও বিরাট বডির 8 জন ফেরেশতা আল্লাহর আরশে দরিয়ার আছে জুরিয়া কইতে হবে সুবহানাল্লাহ আমার নবীজি নে গেসলানি আতিনা গেসলানি আল্লাহ কইরা গেসলাম উল্লাহ কইক দেনেছে আল্লাহ কইরা গেসলাম আমার ভাই হল বন্ধু অত দূর তো নে গিয়া আল্লাহর লগে কামা কাউসাইনি আও আদনা আল্লাহ কইরা কামা কাউসাইনি আও আদনা বন্ধুর লগে বন্ধুর ওলা মিলইল দন্নু কোর তীরর মাথা জেলা একটা আর একটার লগে লাগে আমি আল্লাহর দরবার গিয়া আমার আল্লাহর লগে আমি নবী ওলা মিলি গেলাম জুরি খুশি হিনো আল্লাহর লগে কথা হইল দেখা হইল সাক্ষাৎ হইল বহুত নিয়ামত আল্লাহ নবীরে দিলা হন্তনে বারইয়া নবীরে লইয়া জিব্রাইলে বারইলা সফর
জাহান্নাম দেখাইলা, জান্নাত দেখাইলা, কুরসি দেখাইলা, লৌহ দেখাইলা, কলম দেখাইলা, সত্তা দেখাইলা। এর বাদে হন্তনে গুড়িয়া আইতে সময় নয়বার মূসা নব্বী ফাটাইছেন ফিরত, পঞ্চাশক নমাজ রে সময় আনতে আনতে ফাঁসক তো আনছুন। এর বাদে আইতা আওয়ার বাদে বাইতুল মুকদ্দস হনর স্টেশন আইয়া হন্তনে লামিয়া মক্কাত নব্বী কইরা ও তোতা করিয়া আইসি। আমি যে জিনজির লাগাইয়া যাইতে সময় গেছিলাম, দরজা লাগাইয়া যাইতে সময় জিনজির লাগাইয়া গেছিলাম, ওলা লড়াত আসিল। আমি ও তোতা করিয়া হাজার হাজার বছর খাটাইয়া আইয়া দেখি আমার ইল জিনজিরিক স্যার লড়াই এখন বন্ধ। এবার জুড়িয়ে কইতে সুবহানাল জিব্রাইলে ওযু করাইছিলা। আমি ও সপ্তাহ শেষ করি আইয়া দেখি ও উঁচা জায়গার তো নে পানি ফুটাই নজুর পানি গোড়াই গোড়াই আব না তস। আমি আল্লাহর লগে দেখা করি আইছি এখন জুড়ে কইতে সুবহানাল্লাহ। এখন আপনারা যে দাম সুবহান আল্লাহ খেনে আল্লাহ কইছেন কিছু আখল লইছেন শোনাবাই এন মাত্র। আমি কিন্তু মেরাজের আলোচনা আবার শুরু করছি না, শুধু সুবহান আল্লাহর বাবার তো গান আমি দেওয়াত আশা করি বুঝছেন। এখন বুঝিলছেন আশা করি যে এত আশ্চর্য ঘটনা যে ঘটনার বর্ণনা কোনো আলিমে সারা জীবনে দিয়াও শেষ করতে পারত। অত আশ্চর্য ঘটনা আল্লাহ নবীরে দি ঘটাইছেন, এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আমার আল্লাহ সুবহান সুবহান আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। আমি মহান পবিত্র সেই সত্তা সেই আল্লাহ রাইত কুর সামান্য সময় কুর ভিতরে মসজিদে হারাম তো নে মসজিদে আকসা পর্যন্ত আমার বন্দারে আমি আল্লাহ সফর করাইছি সুবহানাল্লাহ। আল্লাহ যদি কোনোদিন মেরাজের আলোচনা করাইন তো অন্তনের দরিয়া মেরাজ কিতা ঘটল ওখান কইম। আমার ভাইয়া দয়া করে উঠই না জানা আমি বুঝিয়ার আপনারা বিরক্ত হইরা। এর আগে আমি কইতাম সে ইয়ার আল্লাহ জেলা মহান আল্লাহর গৌরী কেন মহান নি না কম দামি দয়া করে জুড়ে কইতইবা আল্লাহ জেলা মহান আল্লাহর গৌর জুড়ে কইতো আল্লাহ জেলা মহান আল্লাহর গৌর। আল্লাহর জেলা তুলনা চলে না আল্লাহর গৌরর কোনো তুলনা। ও গৌরর উদ্যোগে আমার ভাই এনতে দিনে রাইতে পরিশ্রম করিয়া মাহফিলটা করাইছেন। কইলে আমারে কইছেন যে আপনার শুনাইতাম ও উপাধি ডাইনে দিয়ে আবার সবে সাকুয়া উদ্যোগ গাতে গুয়াছে নাই সবে আবার দেখেন না।